হ্যালো, কি অবস্থা? সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা?
আলহামদুলিল্লাহ ভালো, যাক ভালো থাকলেই বহুদিন ভালো। পর দেখা, ভালো থাকতে ভালো। তাই ওই দিন তো ক্লাস হয় নাই, ওই দিন চলে তো ক্লাস গেছি হয়নি ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে। ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে। ঠান্ডা কেমন আপনাদের এইদিকে ঠান্ডা সবার? কেমন আপনাদের এদিকে? সবার মোটামুটি আছে। কত ডিগ্রি পর্যন্ত, কত লাস্ট ডিগ্রি পর্যন্ত গেছে? পর্যন্ত লাস্ট পর্যন্ত গেছে? ওইটা তো খেয়াল করি না। যাই ভাই, সূর্য কি মার ঢুকে না পানি যাবো পাচ্ছি কথা? ইউনার ইয়ে থেকে ডাবল আসে, আমিও ডাবল শুনতেছি। ওই শরীফের এখান থেকে হচ্ছে ডাবল হয় আর কি। আজান দিবে নাকি? ভাইয়া, বলেন। আমি অনেকগুলো হচ্ছে কাজ করছিলাম অ্যাডোবিতে, কিন্তু হচ্ছে আমি একটা সবগুলো আমি সেভ করছি, কিন্তু ডেস্কটপে আমি আমার ল্যাপটপে ডেস্কটপে সেভ করছি, তারপর আমি ওটা আর মানে পাচ্ছি মানে সেভ হয় না। ফ্রেন্ড হয় না? হ্যাঁ, অনেকগুলো করছিলাম আমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু একটাও আমি সেভ করতে পারিনি, কয়েকবার করছি। সেই এআই ফাইলে সেভ দেন নি আপনি? এআই ফাইলে সেভ দেন নাই? ফাইলে গিয়ে সেভ এস, সরি, হ্যাঁ ফাইলে গিয়ে তারপর সেটা সেভ এস দিয়ে তারপর ডেস্কটপে সেভ করছিলাম, হুম, কিন্তু সেভ হয় নাই। ওটা হচ্ছে এআই ফাইলে সেভ দিতে হবে। একটু দেখাই দিবেন আজকে এআই ফাইলে, এআই ফাইলেরটা হচ্ছে দিতে হবে। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের টপিকস হচ্ছে যে কিছু কাজের, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল যে কাজগুলো হয়, ঠিক আছে, যে কাজগুলো আমরা হচ্ছে দেখি, হ্যাঁ, সেখানে হচ্ছে আপনার ফন্ডগুলা কি ইউজ করে তারা, কোন ফন্ডগুলা হচ্ছে আমাদের জন্য বেস্ট। ওকে, আমরা সবাই নোট ডাউন করব, আর যারা নোট ডাউন করতে চান না, যদি মাইন্ড ভালো হয়, যদি ব্রেন শার্প হয়, তাহলে মনে রাখতে পারেন। ঠিক আছে, যে ফন্ডগুলো আমি দেখাবো, ফন্ডের কিছু সোর্স দেখাবো, যে কীভাবে ফন্ডগুলো নিবেন, কীভাবে ফন্ডগুলো ইনস্টল করবেন, হ্যাঁ, আপনারাও করবেন আমার সাথে সাথে, পরে আমি সময় দিব আপনাদের, আপনারা নিজেরা করবেন, সেই সাথে আমি একটা ডিজাইন দিব আপনাদের করতে, সেটা আমাকে হচ্ছে করে আপনারা দেখাবেন, আর করার পর ওটা কোন ফন্ট ইউজ করছেন বা কোন ওয়েবসাইট থেকে নিয়েছেন, ওটা হচ্ছে ক্যাপশনে দিবেন, নাম লিখে দিতে পারেন যে ফন্ট নেম এটা বা ওয়েবসাইট নেম এটা, দিয়ে ওই কাজটা আপলোড করবেন। আমি বিভিন্ন একটা একটা ডিজাইন দিব, এটা অনেক অনেক অনেকভাবে ফন্ট ইউজ করতে পারেন। ওকে, তো এই জিনিসগুলো দেখাবো, আর আপনারটা দেখাচ্ছি। শারমিন আক্তার, আপনার প্রবলেমটা হচ্ছে যে আপনি ফাইল সেভ দিতেছেন বাট হচ্ছে পরে পাইতেছেন না, এটাই তো প্রবলেম মেইনলি, তাই না? ওকে, ঠিক আছে, লেটস ডু ইট। ওকে, সো আমি আমার ইলাস্ট্রেটরটা ওপেন করি, প্রথম আপনার প্রবলেমটা সলভ করে দিই। সেটা হচ্ছে আমরা যখন কাজ করি এখানে ইলাস্ট্রেটরে বা যেখানেই বলি, যেখানে কাজ করি, সো এখানে যখন আমরা এই কাজ টাজ করি বা যেটা একটা শেপ টে ভাবি যাবি যাই নি, এগুলাকে হচ্ছে সেভ দেওয়ার লাগে। সেভ দেওয়ার জন্য সেভ দেওয়ার অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটার এডিটেবল ফাইল দেন। ওকে, এডিটেবল ফাইল বলতে হচ্ছে ফাইল সেভ অ্যাজ। ওকে, সেভ অ্যাজ এ যাবো, সেভ অ্যাজ এ গিয়ে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ডেস্কটপ ডেস্টিনেশন দেবো, এখানে নাম লিখবো যে কি ফাইল আসলে আমাদের, নামটা কি, ধরেন এটা হচ্ছে ফ্লায়ার। ওকে, ফ্লায়ার ডিজাইন, ওকে, ফ্লায়ার ডিজাইন ডেস্কটপ ডেস্টিনেশন সেভ দিলে এখানে আসবে ভার্সন, আপনার যে ভার্সন ওটা থাকবে, সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ দিলে এই ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আপনি যদি এটাকে ক্লোজও করে দেন, ধরেন নাই এখন এটা, তাই না, এটা এখন নাই, তো সেভ কোথায় হয়েছে, এটা হচ্ছে আমাদের এই যে ফ্লায়ার ডিজাইন নামে এই ফাইলটা সেভ দিতে। এই ফাইলটা কি আপনার সেভ হয়েছিল? এই ফাইলটা কি সেভ হয়েছিল শারমিন আপনার, এই ফাইলটা? এই ফাইল সেভ না দিলে তো আপনি কখনোই আর কাজ খুঁজে পাবেন না, এটা না দিলে তো কখনোই পাবেন না। ঠিক আছে, এটা ডাবল ক্লিক করলেই
এটা হচ্ছে ওপেন হবে ইলাস্ট্রেটরে, এই দেখেন এই যাবার আসছে। এখন আপনি যা করবেন, সাপোজ এটাকে এখান থেকে নাড়াইছেন, এতটুকু কাজ কিন্তু আপনার সেভ হয় নাই। সেভ হয়েছে ওই ফাইলটার ভিতর ওভারল্যাপিং, এই ফাইল কিন্তু ওভারল্যাপিং হতে হবে। এই জন্য আমরা কি প্রেস করি, আর সেভ এস দিব না, মানে একবার সেভ এস দেওয়ার পর আর সেভ দিব না, এখন শুধু কন্ট্রোল এস প্রেস করতে থাকবো, যতবার দরকার কন্ট্রোল এস প্রেস করতে থাকবেন। ওকে, এইভাবে মুভ করে কন্ট্রোল এস একটু কাজ করবেন, এখন শুধু কন্ট্রোল এস এখান থেকে কাজ করবেন, কন্ট্রোল এস। ওকে, এখান থেকে কন্ট্রোল এস, এখান থেকে কন্ট্রোল এস। এখন ভুলে ধরেন আপনি এটারে অনেক কিছু গুছাইছেন, এইভাবে রাখছেন, দেখেন এটা কন্ট্রোল এস দিতে ভুলে গেছেন। এখন ক্লোজ করার সময় ও বলবে যে আপনি কি সেভ করবেন, যদি নো দিয়ে আপনি বের হয়ে যান, হ্যাঁ নো দিয়ে বের হয়ে গেছেন। এখন আবার যদি ডাবল ক্লিক করে ওপেন দেন, দেখেন ওই যে পর্যন্ত সেভ দিয়েছিলেন ওই পর্যন্তই আছে, আর কিন্তু এদিক ওদিক আর নাই। মানে আমি এখানে এটাকে দিয়ে আমি এটা ইয়েলো কালার রাখছিলাম, খেয়াল করেন এটাকে আমি এটাখানে দিয়ে ইয়েলো কালার রাখছিলাম, বাট ক্লোজ করার সময় আমি সেভ দিই নাই, তাহলে কিন্তু আর ইয়েলো কালারটা থাকবে না, এই দেখেন নাই। যদি আমি এটা এখানে দিয়ে যদি ইয়েলো কালার করে কন্ট্রোল এস প্রেস করতাম, মানে ওভারল্যাপ সেভ হয়ে গেছে। এখন ক্লোজ করে দেন, দেখেন এরপর হচ্ছে ফাইলটা আসবে, এই দেখেন এই যে আছে। এটা এইভাবে সেভ দিয়ে কাজ করতে হবে আমাদের, যত কাজ করবো আমরা, যতটুকু কাজ করব ভুলে কারেন্ট যদি চলে যায় তাও কিছু হবে না, বাট আপনি যদি কন্ট্রোল এস প্রেস না করেন তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। দেখবেন সারাদিন ফাইলে কাজ করছেন কিন্তু পরবর্তীতে আইসা এডিট করতে পারতেছেন, এটা কিন্তু খুব দুঃখজনক একটা বিষয়, তাই না? সারাদিন কাজ করার পর দেখা যায় ফাইলটাই সেভ হইলো না, তাহলে কিন্তু ঝামেলা, তাই না? বুঝাইতে পারছি না বিষয়টা, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এখন থেকে হচ্ছে ফাইলটা সেভ দিয়ে কাজ করবেন। আচ্ছা এরপর আসতেছি, আজকে আমরা হচ্ছে আমি বললাম যে ফন্ট সম্পর্কে কিছু ধারণা দিব। আমাদের অনেকেরই মানে হচ্ছে ঝামেলা হয়, যেমন ফন্ট নিয়ে যে আমরা কোন ফন্ট ইউজ করব। হ্যাঁ, যেমন আমরা বিভিন্ন ফ্লায়ার ডিজাইনগুলো দেখি, একটু ভালো করে সবাই খেয়াল করেন পরে কাজ করেন। হ্যাঁ, যেমন বিভিন্ন ফ্লায়ার ডিজাইনগুলো দেখি, ফ্লায়ার ডিজাইন তো অ্যাকচুয়ালি ওরা কি ফন্ট ইউজ করে বা ওরা কোন টাইপসের ফন্ট ইউজ করে বা এত সুন্দর সুন্দর ফন্ট কিভাবে হয়। হ্যাঁ, তারপর দেখেন এই যে এখানে এই যে হেডলাইন, এই যে ইয়োর লোগো কত সুন্দর লাগে ফন্টগুলো দেখতে, বাট আমার পিসিতে নাই। যেমন এই যে ট্রাভেল লেখাটা খেয়াল করে, এই ট্রাভেল আপনার আজকে এটাই করবেন, ধরেন এটাই করবো, তো এই যে ট্রাভেলের যে লেখাটা একটু দেখেন কেমন কেমন জানি, মানে হচ্ছে কপি করে নিয়ে আসে এটাকে, এটা তো রেজুলেশন ভালো না। আচ্ছা যাই হোক, এবার যতটুকু দেখা যায় ট্রাভেল যে লিখে, ধরেন টিটা কেমন না একটু ট্রাভেল, একটু অন্যরকম ফন্টের স্টাইল গুলা। হ্যাঁ, এটা একটু বোল্ড, এটা একটু অন্যরকম, তো এই জিনিসগুলা না মানে একটু অন্যরকম কিভাবে করা যায়, একটু অন্যরকম করার জন্য আমাদের ফন্ট ইউজ করতে হয়, আমরা বিভিন্ন টাইপসের ফন্ট গুলা ইউজ করে থাকি। সো ফন্ট অ্যালাইনমেন্ট এই জিনিসগুলা যদি ঠিক থাকে তাহলে আমাদের এই যে ফ্লায়ার ডিজাইন এটা খুব সুন্দর হয়। ফন্ট যদি না থাকে, ভালো ফন্ট যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই মানে হচ্ছে এই ফ্লায়ার ডিজাইনটা ভালোভাবে বুঝাইতে পারবেন না, বা ফ্লায়ার ডিজাইনটা ভালোই লাগবে না, এক কথায় মানে হচ্ছে মানে ভালো লাগবে না, ঠিক আছে? তো আমার পিসিতে অ্যাকচুয়ালি অনেক ফন্টসগুলো আছে, তো আসলে আপনাদের পিসিতে নাই এই জন্য আপনার ফন্টগুলো ইউজ করতে পারেন না। যেমন আমি যদি লিখি ট্রাভেল, TRAVEL, ট্রাভেল, ওকে ট্রাভেল লিখলাম, এটাকে বড় করি, এই দেখেন বড় করে। এখন যদি আমি এই ফন্টটাকে হচ্ছে চেঞ্জ করি, দেখেন আমার পিছনে অনেক ফন্টস আছে, এই যে এই যে একটা দেখছেন একটু অন্যরকম, এই যে বিভিন্ন ধরনের, দেখেন এই যে বিভিন্ন ধরনের ফন্টস আছে, এই যে দেখছেন কত সুন্দর ফন্টস দেখতে, স্টাইলিশ, এই যে এই যে এই যে এটা কিন্তু চলে সুন্দর লাগে দেখতে, এই যে ট্রাভেল, ওকে এই যে একটা ট্রাভেল, এই যে ট্রাভেল, এই যে এই যে, তো এত সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্টগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে নেবেন, কিভাবে পিসিতে আনবেন সব দেখা দেবে এ টু জেড। এই যে এটা কিন্তু ভালো, খুব সুন্দর লাগে, এই ফোনটা হচ্ছে ফটোগ্রাফ নাম এটা, ওকে। সো এই ফোনটা দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা পসিবল, কোনো ব্যাপারই না, তাই না? এই যে এটা রেখে এইখান থেকে নিচে একটা শেপ নিয়ে এইভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট, শিফট ধরে এটাকে সিলেক্ট একটু বাঁকা করে দিই,
এটাকে একটু পাকা করে দিলাম, এই যে এখানে দিয়ে দিলাম, এটাকে ইয়েলো কালার দিলাম, এই যে মোটামুটি চলে আসছে, ভালো লাগবে। দেখছেন কত সুন্দর একটা ফন্ট, যেটা আপনি অন্যভাবে বানাইতে গেলে তো অনেক কষ্ট। সো ফন্ট কিন্তু ইউজ করা জানতে হবে, ঠিক আছে? আরো অনেক অনেক ফন্ট আছে, আসলে অভাব নেই ফন্ট স্যার। এই দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট, দেখতেই ভাল লাগে। এই যে এই ফন্টটা খুব সুন্দর, নাম কি করানো, ভিনটেজ ডেমো। আচ্ছা ভিনটেজ ডেমো, ওকে। দেখেন এর স্টাইলেজ একটু সুন্দর দেখতে, অন্যরকম। হ্যাঁ ক্যালিগ্রাফিটা খুব সুন্দর হয়েছে। ওকে, সে হচ্ছে ফন্ট। তো ফন্টের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট থেকে হচ্ছে কালেক্ট করি আমরা আমাদের। আমি কয়েকটা ওয়েবসাইট দেখাবো। প্রথম ওয়েবসাইট হচ্ছে আমার ফেভারেট, সেটা হচ্ছে DAFonts.com। ওকে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে 1001 Fonts। ওকে, 1001 Fonts, আমি সবগুলা লিঙ্ক হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ইয়েতে দিয়ে দেবো। তারপর আরেকটা হচ্ছে গুগল ফন্টস, গুগল ফন্টস। ওকে, আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো দিচ্ছি। 58-এর ভিতর হচ্ছে, 58-এর ভিতর দিছি। এই যে ফন্টস, আমি আপনাদের ইয়াতে পাঠাই দিলাম। ওকে, ডিএ ফন্টস একটা আছে, ফন্টস লিঙ্ক আছে। প্রথম হচ্ছে ডিএ ফন্টস, এরপর হচ্ছে 1001 Fonts, তারপর হচ্ছে fonts.google.com। ওকে, এই তিনটা ওয়েবসাইট আমাদের খুব কাজে দিবে। তো এখান থেকে খুব স্টাইলিশ ফন্টগুলো আছে, ঠিক আছে? খুব স্টাইলিশ ফন্টগুলো, খুব সুন্দর সুন্দর ফন্টসগুলো এখানে হচ্ছে। আপনার এই যে দেখেন এরকম, এই যে এই লেখাগুলোর জন্য এরকম ফন্টসগুলো, তারপর 1001 Fonts-এর ভিতরেও আছে। হ্যাঁ, অনেক সুন্দর ফন্টসগুলো আছে। তো এটা কিভাবে আমরা নিব বা কিভাবে কি করবো আমি একটু দেখাচ্ছি, ভালো করে একটু দেখবেন। ধরেন এখানে ফন্টসের ভিতর কিছু ধরন আছে। ফন্টস নিয়ে আসলে অনেক আলোচনা, তবুও মানে যতটুকু পারি করি। এখানে ফন্টসের ভিতর কিছু ধরন আছে, যেমন ফ্যান্সি ফন্টস আছে, তারপর ফরেন লুক ফন্টস আছে, টেকনো ফন্ট আছে, বিটম্যাপ ফন্ট আছে, গোথিক ফন্ট আছে, তারপর বেসিক ফন্টস আছে, স্ক্রিপ্ট ফন্ট আছে, তারপর ডিকব্যাটস ফন্ট আছে, তারপর হচ্ছে হলিডে ফন্টস আছে। মানে বিভিন্ন ওকেশনের জন্য না বিভিন্ন ফন্ট। এখন আমাদের বেসিক্যালি বেসিক যে ফন্টসগুলো সেটা হচ্ছে, একটা হচ্ছে সেন্স সেরিফ, আর একটা হচ্ছে সেরিফ। এই দুইটা ফন্টস হচ্ছে আমাদের বেসিক ফন্টস, এটা আমাদের জানা দরকার। এখন সেন্সরি ফন্টস কি আর হচ্ছে সেরিফ ফন্টস কি, দুইটাই অল্প ওপেন করি। এটা হচ্ছে বেসিক এর ভিতর সেন্সরি ফন্ট। সেন্সরি ফন্ট গুলো দেখতে এরকম স্কোয়ার বা হচ্ছে একদম চারোদিকে সমান হয়। এই দেখেন, কুলভেটিকা ফন্টস, ভেভাস ফন্টস, কোকো গোজ, তারপর হচ্ছে রোবোটো, তারপর ক্যালিবেট ড্রিম। এই দেখেন কত সুন্দর সুন্দর দেখতে ফন্টস, আকিরা ফন্টস, টমি লিখার জন্য যে ফন্টস গুলা, মেড টমি, ওই যে টমি লিখে যে টমি লিখার জন্য যে ফন্টসটা এটা, তারপর হচ্ছে শ্যাম্পেইন, তারপর হচ্ছে আপনার গোভোল্ট, তারপর ইভোগ্রিয়া, রেট্রোটিকা, তারপর অ্যাজোনিক্স। ওকে, এগুলো কমফোর্ট, এগুলো খুব সুন্দর সুন্দর ফন্টস এখানে আছে, আর অনেক আছে, অভাব নেই। 90 পেজ পর্যন্ত এখানে সই করতেছে। ওকে, আসলে এটা শেষ করতে করতেই তো মানে অভাব নাই এক ফন্টস। সেরকম বিভিন্ন স্টাইলিশ ফন্টগুলো আমরা হচ্ছে নিতে পারি। এটা হচ্ছে সেরিফ ফন্ট। তাহলে সেরিফ ফন্ট বলতে হচ্ছে আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে আপনার কোনো দিকে কোনো কমতি থাকে না, চারোদিকে সমান, ঠিক আছে? চারোদিকে হচ্ছে সমান। এরপর যেটা আছে সেটা হচ্ছে, সরি, ওইটা সেন্স সেরিফ ছিল। ওকে, আর এটা হচ্ছে সেরিফ। সেরিফগুলো কেমন হয় দেখেন, এটা হচ্ছে এক পাশ চিকন মোটা হয়, মানে একটু স্টাইলিশ টাইপের, একটু অন্যরকম। এই যে সিঞ্জেল লিখার জন্য, গ্লোরি, সানশাইন, অপটিমাস, প্রিন্স, ম্যাগাজিন, হ্যাঁ, তারপর হচ্ছে চোগেস, সানফ্লাওয়ার, আফটার গ্লো, এরকম এডিশন লিখার জন্য যে ফন্টগুলো হয় দেখেন, এই যে ফন্টগুলো আপনারা অনেক জায়গায় দেখছেন। তারপর ডি ব্যাম্বেট, আরও অনেক আছে, সাবওয়ে। ওকে, সাবওয়ে লিখার জন্য যে ফন্টসগুলো দেখেন খুব সুন্দর স্টাইলিশ ফন্টগুলো, এগুলো এখানে পাওয়া যায়। তো
এখান থেকে ফন্ট আমরা ইউজ করতে পারি, ওকে। আর এক একটা ফন্টস এর আবার ধরন আছে, যেমন কয়টা ফন্টস এর কোন ধরন এখানে লেখা আছে। যেমন এই ফন্টস এর ভিতর শুধু একটাই, কিছু লেখা নাই, দেখেন এখানে লেখা থাকবে আর ডাউনলোড করার অপশন এটা। আর ধরেন এই ফন্টের ভিতর হচ্ছে 6টা ফন্টস ফাইল, মানে এটার হচ্ছে 6টা টাইপস আছে এই ফন্টের, যেমন বোল্ড, ইটালিক, তারপর হচ্ছে থিন, এরকম অনেকগুলো থাকে। তারপর এটা 6টা আছে, এটা 2টা আছে, এটা 2টা আছে, এটা একটাই, এটা হচ্ছে একটা, যেগুলো যে লেখা আছে, যেমন হচ্ছে এটা 14টা ফন্টস আছে, বাটলারের 14টা ফন্টসের স্টাইল আছে, ঠিক আছে, বাটলারের 14টা ফন্টসের স্টাইল আছে। আরো আছে যেমন হচ্ছে ইরোগেট, তারপর হচ্ছে 8টা ফন্টস ফাইল আছে, এটার ভিতর 8টা ফন্টস আছে, এটা ভিতর 2টা আছে, ঠিক আছে, এটার ভিতর 2টা আছে, তারপর এটার ভিতর হচ্ছে 3টা আছে, তারপর এটার ভিতর হচ্ছে 2টা আছে, আর এটার ভিতর হচ্ছে 16টা আছে। তো এরকম বিভিন্ন ধরনের আসলে আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আছে। তারপর হচ্ছে 1001 ফন্টস এর ভিতর, বুঝলাম না, মানে এই ফন্টগুলো আমরা হচ্ছে কি ডাউনলোড করার পরে এখানে কিভাবে রান করব? আচ্ছা এটাই দেখাচ্ছি, দেখেন আগে ভালো করে বুঝে নেন, তারপর হচ্ছে দেখাচ্ছি। যেমন এখানে আরো ফন্টস আছে, তো আরো ফন্টস এর স্টাইল দেখানোর আগে আমি একটু ডাউনলোড অপশনটা দেখাবো, হ্যাঁ, কিভাবে ডাউনলোড করবেন। ধরেন আপনার একটা ফন্টস পছন্দ হয়েছে, ধরেন আছে ওয়েলমেটিক বা সেন্সরিফ বা যেখানেই হোক, যেমন এই যে কিলিগা, এই ফন্টসটা আপনার কাছে ভালো লাগতেছে, ঠিক আছে, এই ফন্টটা আপনার লাগবে, তো এখানে ডাউনলোড করার অপশন আছে, ঠিক আছে, এখানে ডাউনলোড দিবেন, ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে কিলিগা ডিরেক্টলি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, কিলিগা ডিরেক্টলি হচ্ছে ডাউনলোড হয়ে গেল, কই এই যে। তো এটা ডাউনলোড হওয়ার পর এখানে মাউস রাইট বাটন ক্লিক করে শো ইন ফোল্ডার দিবেন, অবশ্যই শো ইন ফোল্ডার দিবেন। শো ইন ফোল্ডারে গেলে এখানে দেখবেন যে আপনার এইটা জিপ হয়ে আসবে, ঠিক আছে, এটা জিপ হয়ে আসবে। আর এই জিপটা তো আনজিপ করার জন্য জিপ উইনরার একটা সফটওয়্যার আপনার পিসিতে থাকতে হবে, যদি না থাকে এই উইনরার রাখবেন, এই যে উইনরার অ্যাপস, ওকে, উইনরার গুগল থেকে ডাউনলোড করে নেবেন, অপশন আছে। তো এই উইন্ডারটা থাকলে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক এক্সট্রাক্ট টু দিবেন, এক্সট্রাক্ট হেয়ার দেওয়ার দেন, এক্সট্রাক্ট ফাইলসও দেওয়ার দরকার নেই, আপনি ডিরেক্টলি এক্সট্রাক্ট টু দিবেন। এক্সট্রাক্ট টু দিলে এরকম ফোল্ডার ওয়াইজ এক্সট্রাক্ট হবে, ওকে, এক্সট্রাক্ট টু দিলাম, এই দেখেন এই যে ফোল্ডার কই কিলিগা, এই যে ফোল্ডার ওয়াইজ আসবে। তো এটা হয় এইভাবে আসতে পারে আপনার পিসিতে, এইভাবে আসতে পারে, এই যে কিলিগা যদি এইভাবে থাকে তাহলে এ দেখাবে, এই যে এ যেটা দেখাবে এটার নাম হচ্ছে টিটিএফ ফাইল, কি নাম, টিটিএফ মানে ট্রু টাইপ ফাইল, ওকে, ট্রু টাইপ ফন্ট। আর আরেকটা হচ্ছে ওটিএফও থাকতে পারে, যে কোনো একটা, ডিফারেন্স নাই হচ্ছে, ওটার মধ্যে হচ্ছে ডিফারেন্স নাই, দুইটা একই। এটা হচ্ছে ইনস্টল দিতে পারে, কীভাবে ইনস্টল দেবেন, এটার ভিতর ডাবল ক্লিক করে, এটার ভিতর ডাবল ক্লিক করে দিয়ে এখানে ইনস্টল দিয়ে দেবেন, এই যে জাস্ট ওইটা ডাউনলোড করে এটা ইনস্টল দিতে পারলেই এ যেরকম এ আসবে, এরকম এ লিখা থাকবে, অন্য কোনো ফাইল না, কিন্তু শুধু এই ফাইলটা এক্সটেনশন ফাইল লিখা থাকবে, টিটিএফ বা ট্রু টাইপ ফন্ট এটা লিখা থাকবে, ডট টিটিএফ অথবা ট্রু টাইপ ফন্ট যে কোনো একটা লিখা থাকবে। এই দেখেন এটার প্রপার্টিজ দেখেন, এটা কি লিখা, ডট টিটিএফ মানে ট্রু টাইপ ফন্ট, ওকে। সো এটা ইনস্টল দিছি আমার পিসিতে, সব জায়গায় চলে আসছে, মানে ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, মাইক্রোসফট ওয়ার্ড থাকুক, আপনার যেটা থাকুক সফটওয়্যার, মানে যেখানে টাইপ করা যায় এমন সফটওয়্যার আছে, মানে লেগেছে। তো নাম কি ছিল, নাম কি ছিল, লেগেছে, কিলিগা না, আচ্ছা কিলিগা, কিলিগা, ওকে, এই যে কিলিগা দেখছেন চলে আসছে, এই দেখেন এই যে কিলিগা ফন্ট দেখছেন, এই ফন্টসে চলে আসছে, ডিরেক্টলি চলে আসছে, দেখেন কত সুন্দর। এটা একটু অন্যরকম না, অন্যান্য ফন্টস থেকে কিন্তু অন্যরকম অবশ্যই, হ্যাঁ, এটা দিয়ে আপনি এই যে ডিরেক্টলি কিলিগায় লিখলে যদি ওরকম চান তাহলে, মানে এটার ভিতরে আলাদা আলাদা কিছু অপশন আছে, যেমন হচ্ছে একটু দেখে লিখবেন কি হয়, এই দেখেন কিলিগা, ওকে, এই দেখেন ডিরেক্টলি কিলিগা লিখছে, এই জন্য কিন্তু
এটা একটু স্টাইল দিছে, ডাবল এল ইউজ করলে ওরা স্টাইল দেয়, বুঝতে পারছেন? কিছু কিছু ফন্ট আছে এরকম স্টাইল বানানোর জন্য, মানে ওইরকম টাইপসের লিখতে হয়। যেমন আমি যদি এখানে ডাবল এ ইউজ করি, দেখি কি বলে, এখান থেকে যদি ডাবল এ ইউজ করি, যেমন এখানে যদি ডাবল এ ইউজ করি, ছোট হাতের এ তে কিছুই আসে না, তাহলে বড় হাতে দিয়ে দেখি কিছুই না, নর্মাল, ঠিক আছে? কিন্তু ডাবল আই ইউজ করলে কিন্তু এখন কিন্তু হচ্ছে না, তাই না? ফন্টসের সাথে মিলতে হবে তো, মানে ও তো যে ক্যালিগ্রাফিটা করবে তো এটা তো মিলতে হবে। তো যেমন আমি যদি লিখি এখন কিলার, ওকে, কে আই ডাবল এল ই আর, এই যে কিলার, দেখছেন? ডাবল আই এ আর এর সাথে মিলে দিলে আপনার এটা স্টাইলটা আসবে। সো এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যে ফন্টটা আপনি যে ইউজ করতেছেন সেই ফন্টটা কিন্তু অনেক স্টাইল আছে, আপনার ফন্টের সাথে মিললে অনেক সময় এরকম একটা ইয়া দিবে। তো এখানে যদি কিলারের জায়গায় আপনি ছোট হাতের ইউজ করছেন, আপনি যদি বড় হাতের ইউজ করেন তাহলে কি আসবে, দেখি টেস্ট করে, কে আই ডবল এল ই আর, তাহলে কিন্তু আর আসলো না, এটা নর্মাল ফন্টসই দিছেও, বাট ছোট হাতে লিখলে কিন্তু এরকম একটা স্টাইল হবে। দেখুন অটোমেটিক আমি এটা করছি, অটোমেটিকলি আসছে। সো এরকম ফন্টগুলা কিন্তু খুব, আর সবগুলা ফন্টস একই ওয়ে। এখন জাস্ট আপনি কি লিখবেন, যেমন এই ফন্টস আপনার কাছে ভালো লাগতেছে, এটা ডাউনলোড দেন, চারটা ফন্টস এটার ভিতর, খেয়াল করেন এটা আমি কিভাবে ইনস্টল দিই, চার পাঁচটা হলেও সমস্যা নাই, একসাথে ইনস্টল দেওয়া যায়। এটা হচ্ছে কাটাম পি পিশান, ওকে, এটা হচ্ছে এক্সট্রা টু দিলাম, ওকে, এক্সট্রা টু দিয়ে যে কাটাম পি পিশান, এটাকে এই যে দুইটা আছে, একটা হচ্ছে ওপেন টাইপ, একটা ট্রু টাইপ, হ্যাঁ, ওয়েব ফন্ট সেটটার ভিতরে আছে, এটা হচ্ছে সিগনেচার, একটা দিলে মনে হবে, একটা দিলে হয়ে যাবে। ওকে, একটা ইনস্টল দিলাম, এটার নাম যেটা ছিল ওটা দিয়ে সার্চ দিলে এরকম আরো দুইটা থেকে এটা দেন, এই যে একটা দিয়ে দিলাম, দুইটা হয়েছে, তারপর আরো যদি থাকে এরকম থাকলো সমস্যা নাই। তাহলে এখান থেকে যদি আমি এটা লিখি, ওটার নাম কি ছিল, কাটাপি, কে এ কাটা, এই যে এই দেখেন, দেখছেন? এটা একটা, এই যে একটা, এই যে একটা, দুইটা, এই কিন্তু একটা স্টাইলিশ ফন্ট, তাই না? দেখেন এরকম কিলার লেখার জন্য কিন্তু এরকম লেখা, কিলারের বদলে আপনি অন্য একটা কিছু লিখলেন। হ্যাঁ, একটা সুবিধা আছে এখানে, আপনি ওয়েবসাইট থেকে পাবেন, সেটা জানেন কি? সেটা হচ্ছে যে ফন্টটা আপনি খুঁজবেন যে নামে, ধরেন আপনি হচ্ছে, আপনার দরকার হচ্ছে একটা নাম দরকার, যেমন হচ্ছে রেস্টুরেন্ট, ওকে, রেস্টুরেন্ট টাইপস খুঁজবেন, দেখতে কেমন রেস্টুরেন্ট। তো এখানে একটা প্রিভিউ অপশন আছে, এখানে একটা প্রিভিউ এর অপশন আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, লিখি আর ইয়াস রেস্টুরেন্ট, ওকে, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্ট লিখে এখানে প্রিভিউ করার অপশনে যদি আমি সাবমিট করি, তাহলে দেখবেন এই বাকি ফন্টগুলো আছে না, রেস্টুরেন্ট লিখা দেখাবে। এই দেখেন একটা সুবিধা আছে, আপনি ইনস্টল করার আগে দেখতে পারতেছেন আসলে আপনার ফন্টটা কেমন লাগবে। দেখেন সবগুলা ফন্ট এরকম আসবে রেস্টুরেন্ট লিখে, তো আপনার কাছে যেটা বেটার মনে হয় আপনি ওই ফন্টটাই নেবেন। এখানে সব যা আছে সব ফন্টসের ভিতর এখন শুধু এই রেস্টুরেন্ট লিখেই আসবে। তো আপনি যদি বলেন যে আমি একটু স্টাইলিশ ফন্ট ব্যবহার করবো, তাহলে স্ক্রিপ্ট ফন্টে আসেন, স্ক্রিপ্ট ফন্টের ভিতরে এখানে ক্যালিগ্রাফি আছে, ক্যালিগ্রাফি ক্লিক করেন, এই যে দেখেন রেস্টুরেন্ট ক্যালিগ্রাফি, এই ফন্টের নাম কি, ক্রিসমাস উইথ ক্যালিগ্রাফি, দেখছেন? এটার নাম হচ্ছে ক্রিম কেক, ক্রিম কেকটা অনেক সুন্দর, ওকে, খুব সুন্দর সুন্দর নাম ফন্টস গুলার, খুব নাম, বার্ডস অফ প্যারাডাইস, ওকে, এই যে একটা সিগনেচার, সিগনেট্রা, ওকে, এগুলো খুব সুন্দর সুন্দর। এই যেমন এই ফন্টটা দ্য কিংস অফ রোমান্স, এটা কিন্তু ফন্টটা অনেক সুন্দর দেখতে, একটা ফন্টসই আছে এটার ভিতর। সো এরকম আপনি প্রিভিউ করে দেখতে পারেন, যেমন আপনার লাগবে কি আরো ফন্টস লাগবে, যেমন আপনি চাচ্ছেন কি যে একটু চাইনিজ জাপান বা এরকম টাইপসের যদি ফন্ট হইতো, তো এইখানে ক্লিক করেন, এই যে ফরেন লুকতে, এই দেখেন চাইনিজ জাপানিজ রেস্টুরেন্ট লেখাগুলা লেখার জন্য এরকম ফন্টস গুলা খুব সুন্দর আছে, ঠিক আছে? বুঝতেছেন না কঠিন লাগতেছে? তারপর অ্যারাবিক, মানে একটু আরবি টাইপের যদি লিখতে চান, এই দেখেন, এই যে রেস্টুরেন্ট, ওকে, আরবি স্টাইলে খুব
মজার মজার ফন্টস আছে এখানে। ফন্টসের যে যে এই ফন্টটা কিন্তু অনেক সুন্দর না, এই ফন্টটা যে সিরিয়াল লেভার ফন্টসটা অনেক সুন্দর, তো অ্যারাবিক টাইপের। আর অনেক অনেক তেমন হচ্ছে ইন্ট্রো রেট্রো টাইপের, যদি বলি রেট্রো রেট্রো টাইপের ফন্টস গুলো এরকম হয়, যে এটা সুন্দর দেখতে রেট্রো, এই যে এরকম রেস্ট্রো রয়েল। তো প্রতিটা ফন্টস আপনি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন, প্রতিটা ফন্টস, কার্টুন টাইপসের যদি লাগে, ফ্যান্সি ফন্টের ভিতর যায় ওটা, যেমন কার্টুন পার্টুন লিখার জন্য, কার্টুন হোম লিখার জন্য, এই যে এগুলো আছে, এই যে কার্টুন কার্টুন লিখা আসবে, কার্টুনি কার্টুনি টাইপসের টেক্সট আর কি। ওকে, সো মানে সব ধরনের আছে, যেমন আরো আছে, আরো অনেক সুন্দর ফন্টস আছে, যেমন ডিস্টোর্টেড ফন্টস গুলা, কিন্তু হরর ফন্টস গুলো দেখতে সুন্দর অনেক। হরর মানে হচ্ছে একটু ভৌতিক টাইপসের, এই যে দেখেন একটু ভৌতিক টাইপসের, ভাঙা ভুঙা ফাটা ফুটা, রান, এই যে একটা ভৌতিক টাইপসের গাছপালা দিয়ে লিখা। সো আপনি এখানে প্রিভিউ করতে পারবেন, প্লাস লিখতেও পারবেন, সো কোনো চিন্তা নেই, ফন্টস নিয়ে আর কোনো ঝামেলা নেই। আপনি এরকম সব জায়গায়, যে এখানে ধরেন 1001 ফন্টসের ভিতরে আপনার কী লাগবে, এখানে সব দেওয়া আছে। ফন্টস ক্যাটাগরিতে গেলে এখান থেকে কোনটা লাগবে আপনার, মুড, গার্লি, রোমান্টিক, গ্রুভি, কোনটা লাগবে, না গ্রুভিটা দেখি, মুডের উপর ডিপেন্ড করে। যে এখন গ্রুভি ফন্টগুলো এরকম দেখেন, খুব সুন্দর সুন্দর ফন্টস, A1-এর সব, A1-এর। সো এর মধ্যে আমি হচ্ছে সবচাইতে সুন্দর, মানে সবচাইতে ঘরো ফন্টসের ইয়ে হচ্ছে গুগল ফন্টস। গুগল ফন্টস খুব বেশি মানে ফন্টস নিয়ে ওদেরই, তবে আরো অনেক টাইপসের ফন্টস আছে গুগল ছাড়াও, আরো ওয়েবসাইট আছে না, সো এখানে আপনারা দেখতে পারেন, এই যে বেবাস নিউ, এগুলো এখানে হচ্ছে আসলে মানে কিছু ভালো ভালো ফন্টস পাওয়া যায়, যেমন হচ্ছে অ্যান্টন, এনে আপনি দেখতে পারবেন, ঠিক আছে, প্যারাগ্রাফ আকারে দেখতে পারতেছেন, যেটা লাগবে জাস্ট ক্লিক আর ইনস্টা। ওকে, যেমন এই ফন্টসটা লুকারিস্ট, এই যে একটা প্যাসিফিকো, এটা কিন্তু খুব সুন্দর একটা ফন্টস। তারপর এই যে একটা আছে, এটা কিন্তু খুব সুন্দর। সো আমি কিছু ফন্টস নাম বলবো, এই ফন্টসগুলো হচ্ছে আপনার নর্মালি ব্যবহার হয়। আমি প্রথম একটা বলবো, সেটা হচ্ছে একটা বেসিক ফন্টসের নাম বলেন তো, কারো আইডিয়া আছে? বলেন, আমি তো অনেক বললাম। যেমন এরিয়াল, মাইরি, তারপরে ক্যালিব্রি, হেলভেটিকা, রাইট, ঠিক আছে, এগুলা কিন্তু মোটামুটি আমাদের লাগে। তাহলে আমাদের নর্মালি ফন্টগুলা কি কি যায়, যেমন প্রথম হচ্ছে মাইরেট প্রো, হ্যাঁ, এটার ভিতরে অনেকগুলা, ওটা কিন্তু ফন্টস ফ্যামিলি, ঠিক আছে, মাইরেট প্রো কিন্তু ফন্টস ফ্যামিলি। হ্যাঁ, তারপর হচ্ছে আর কি কি যায়, তারপর হচ্ছে এরিয়াল ফন্টস যায়। এরিয়াল ফন্টসটা দেখতে কোন রকম, এটা একটা হচ্ছে মাইরেট প্রো রাখি, ওকে, মাইরেট প্রো, ওকে, বা মাইরিয়াল, এরকম এই যে দেখেন মাইরিয়ালের ভিতর মানে হচ্ছে অনেক টাইপসের ফন্টস আছে, দেখেন কত বড় ফ্যামিলি ওদের, মানে বিভিন্ন স্টাইলের আছে। এই যে এদের দেখেন, মাইরিয়াল প্রো, রেগুলার, বোল্ড, ইতালিক, সব টাইপসের আছে, ভেরিয়েবল টাইপসের মানে অভাব নাই। তো এটা হচ্ছে একটু, এটাকে বলা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড ফন্ট, এগুলাকে স্ট্যান্ডার্ড ফন্ট বলে, অফিসিয়াল ফন্টও বলা যায়, ওকে। তারপর এটা হচ্ছে মাইরিয়াল প্রো, তারপর একটা যেটা আছে এরিয়াল একটা আছে, ঠিক আছে, আর একটা আছে হচ্ছে এরিয়াল, কিভাবে এরিয়ালটা, এখান থেকে এরিয়াল লিখে এরিয়াল, এই যে এরিয়াল, এরিয়ালের ভিতর এটা এটা একটা বড় একটা ফন্ট ফ্যামিলি, ঠিক আছে, এটাও একটা বড় রাউন্ডেড এরিয়াল আছে, দেখেন রাউন্ডেড টেক্সট গুলা, এই যে এই যে এরিয়ালের ভিতর অনেকগুলো আছে, রেগুলার আছে, বোল্ট আছে, ইটালিক আছে, এটা কোনটা? তাহলে একটা হচ্ছে মাইডিয়ার প্রো, একটা হচ্ছে এরিয়াল, আরেকটা হচ্ছে, এগুলো হচ্ছে অফিসিয়াল, দুইটার মধ্যে অফিসিয়াল যায়। আরেকটা ফন্টস হচ্ছে, ওটার নাম হচ্ছে হেলভেনটিকা, এটা হচ্ছে লোগোর জন্য আমাদের যাবে, হেলভেনটিকা কোথায় পাবো আমরা, গুগলস ফন্টসের হচ্ছে যদি সার্চ দেই হেলভেন, হেলভেনটিকা, বিএনটিকা, হেলভেনটিকা, ওকে, হেলভেনটিকা ফন্টস নাই এটাতে, নাই, আচ্ছা অন্য জায়গায় সার্চ দিই,
রোমান্টিকা নাই। আচ্ছা ঠিক আছে, অন্য জায়গা থেকে পাওয়া যাবে, গুগলে এখানে ডিরেক্টলি সার্চ দিলে পাওয়া যাবে। হেল হেল হেলভেন্টিকা, ওকে। এই যে এখানে fonts.com-এ আছে, মাই ফন্টসে আছে, আরো অনেক ফন্টসের ওয়েবসাইট আছে, আসলে আছে হেলভেন্টিকা ফন্টস ফ্যামিলি। ওকে, এটার একটা ফন্টস ফ্যামিলি আছে, মানে এদের অনেকগুলা স্টাইল থাকে। এই দেখেন, লাইট ও লাইট অবলিক, রোমান অবলিক, বোল্ড বোল্ড অবলিক, এগুলো সব মানে ফ্যামিলি, এটা বড় একটা ফ্যামিলি। ঠিক আছে, অনেক ফন্টস আছে, এদের স্টাইলের অভাব নাই। দেখেন হেলভেন্টিকার কত স্টাইল, আল্ট্রা কম্প্রেসড, হ্যাঁ, ইনসার্ট রোমান, এগুলো হচ্ছে মানে স্টাইলিশ ফন্ট, লোগো টোগোর জন্য এগুলো লাগে। তাহলে 3 নাম্বার হচ্ছে হেলভেন্টিকা। ওকে, এই যে হেলভেন্টিকা ফন্টসের এই যে স্টাইল দেখেন, এই যে এটা সুন্দর দেখতে, একদম মানে স্মুথলি একটা লিখা, যেগুলো লোগোর জন্য বেশিরভাগ ব্যবহার হয়। আরেকটা নাম হচ্ছে, সবচেয়েতে আমার ফেভারিট ফন্ট, সেটা হচ্ছে ফিউচারা। ঠিক আছে, এই ফন্টটা মানে হচ্ছে আমি আসলে খুব বেশি পছন্দ করি ফিউচারা। এটার মানে ফন্টসের স্টাইলটা একটু অন্যরকম হয়। ঠিক আছে, ফিউচারার মানে অনেকগুলো স্টাইল আছে, ফিউচারের অনেকগুলো স্টাইল আছে পুরো ফন্টস ফ্যামিলি। এই যে যেমন এইটা দেখেন, এটা হচ্ছে এক্সট্রা ব্ল্যাক কোক, আমি আমার নিজের চ্যানেলের জন্য এই ফন্টসটা ইউজ করছি, এই ফন্টটা ফিউচারা। ওকে, সো বেস্ট ফিডেক্স এর ভিতর কিন্তু ব্যবহার হয়েছে, ফিডেক্স চেনেন তো, ইম্পোর্টেন্ট এক্সপোর্ট হচ্ছে ফেডেক্স। ওকে, ফেডেক্স এর যে লিখাটা দেখতেছে, এই যে এটা হচ্ছে ফিউচারা ফন্ট। ওকে, সো এখানে এই ফন্টটা খুব ভালো, দেখেন অনেকগুলা বড় একটা ফ্যামিলি ওদেরও। ঠিক আছে, খুব বড় একটা ফ্যামিলি, এরকম একটা ফন্ট, স্টাইলিশ, লোগো টোগো বলেন, আমি আমি ব্যবহার করার একটা উদ্দেশ্য, কারণ আমার ফন্ট চেঞ্জ করতে হয় বারবার, সো এই জন্য আমি একটা পুরো ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে নামায় নিছি, চয়েস করছি। আর এটা খুব ভালো লাগে দেখতেও, খুব সুন্দর, যেটা লিখবেন সেটাই, যেটা লিখবেন আপনি সেটাই ভালো লাগবে। যেমন কিলার লিখছি আমার পিসিতে, তা আছে ফিউচারা, এই যে দেখ, প্রতিটা ফন্ট সুন্দর, এই যে ঠিক আছে, এটা দিয়ে অনেক লোগো হয়েছে, এই ফন্টস দিয়ে মানে আমাদের স্টুডেন্টগুলো অনেক লোগো বানাইছে। সো এটা অ্যাকচুয়ালি মানে মেইনলি লোগোর জন্যই এই ফন্টসটা, যারা লোগো, আমরা লোগো নিয়ে কাজ করবো তখন এই ফন্টসগুলো আসবে আমাদের ঘুরে ফিরে। একটা হচ্ছে ফিউচারা, আরেকটা আরেকটা স্ট্যান্ডার্ড ফোনের ফন্টের মধ্যে ফন্ট হচ্ছে ল্যাটো। ঠিক আছে, ল্যাটো লিখে নিন, এগুলোর নাম কিন্তু মনে থাকবে না, ল্যাটো। ওকে, ল্যাটো ফন্টস, এই যে ল্যাটো ফন্টস, এটার মানে হচ্ছে আসলে অভাব নাই, আপনি এটারও ফন্টস ফ্যামিলিটা অনেক বড়। ঠিক আছে, এটা গুগল ফন্টসের থেকেই পাবেন, এই যে স্টাইলগুলো দেখেন, থিন ইটালিক, থিন লাইট, থিন 300, 400, 500, 600, 700, মানে আরো আছে, এগুলো আরো আছে, হ্যাঁ আরো আছে এগুলো ফন্ট, এটা তো খুব কম, আরো ফন্টস আছে, এগুলো প্রায় 17টা স্টাইল, এটার 17টা স্টাইল এই মানে ল্যাটো ফন্ট। এটা একটা খুব স্ট্যান্ডার্ড মানের ফন্ট, এটা যে কোনো ফ্লায়ার ব্যানার বলেন, স্ট্যান্ডার্ড লেভেলের যে ব্যানারগুলো হয় এটাকে এই ফন্টগুলো ইউজ করা হয়, ল্যাটো, ফিউচারা, তারপর হেলভেন্টিকা, তারপর হচ্ছে মাইরিয়াড প্রো, মাইরিয়াড প্রো আর হচ্ছে এরিয়াল, এটা কমন, বাট ল্যাটোটা খুব ভালো, ল্যাটো ফন্টটা খুব ভালো। তো এখানে একটু ফন্ট আপনারা খুঁজবেন, সেরিফ সেন্স সেরিফ মানে বুঝতেই পারছেন, সেন্স সেরিফ মানে হচ্ছে নর্মাল টাইপের, এখানে খুঁজবেন, আর সেরিফ মানে হচ্ছে ওই রকম ই লেখা। আচ্ছা, আজানটা শেষ হোক তারপর বলতেছি। الله أكبر الله أكبر.
আচ্ছা আচ্ছা, ফটোশপ CS6 ভার্সন ইউজ করতে পারবেন না, কারণ পারবেন অবশ্যই, বাট হচ্ছে যেহেতু আপগ্রেডেড এর জমানা, ঠিক আছে, আপনি কেন ব্যাকডেটেড ইউজ করবেন? ঠিক আছে, ব্যাকডেটেড ইউজ না করাটাই বেটার, কারণ আমি হচ্ছে ইউজ করবো CC2021। ঠিক আছে, এখন আপনার তো অন্তত না হলেও CC ভার্সনটা দিলে ভালো হয়। ঠিক আছে, অবশ্যই CC ভার্সনটা দিবেন। আর আমি হচ্ছে গ্রুপের ভিতর লিঙ্ক দিয়ে দিবো, ঠিক আছে, 2020 থেকে শুরু করে মানে 2015 পর্যন্ত দিব আর কি। হ্যাঁ, ওইখান থেকে আপনার পিসি অনুযায়ী, আপনার পিসি কনফিগারেশন যদি মনে করেন ডুয়াল কোর হয় তাহলে আপনি 2015 দিবেন, আর যদি কনফিগারেশন ভালো হয়, একটু আপডেটেড হয়, র্যাম ভালো হয়, 8 GB মতো হয়, তাহলে 2020 দিয়ে নেবেন। তাহলে মোটামুটি আমার সাথে মিলবে আর কি আমরা যখন কাজ করব। বাট আমরা হচ্ছে শুরু করবো অবশ্যই ইলাস্ট্রেটর দিয়ে। তো আপনি হচ্ছে ইলাস্ট্রেটর যদি পিসি কনফিগারেশন খারাপ হয় তাহলে হচ্ছে 2014 দিবেন, আর 17 দিলে ভালো, আর এমনিতে যদি বেটার কিছু চান তাহলে হচ্ছে 2020 দিতে পারে। ঠিক আছে, হুম 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 আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে দেবো।
ওকে ঠিক আছে তাহলে রাসিব ভাইয়া, আল্লাহ হাফেজ। আচ্ছা সবাই কি আমার কথা শুনতেছেন? আচ্ছা তাহলে তাহলে কয়টা ফোন ছিল আমাদের? ল্যাটো, হেলভেন্টিকা, তারপর হচ্ছে ফিউচারা, তারপর হচ্ছে আরো ফোন আছে, ঠিক আছে? এতগুলার নাম আসলে মুখস্থ রাখাটা সম্ভব না, তবুও কিছু কিছু ফোন মনে রাখতে হবে। যেমন আমি 61টা ফোন হচ্ছে বের করছি, যে কিছু ভালো ভালো ফোন, যেমন হচ্ছে চপলিন বলছিলাম আমি, এই যে চপলিন, এটা কিন্তু লোগোর জন্য বেস্ট ফোন। হ্যাঁ কোথায় কোথায় ইউজ হয়েছে, হ্যাঁ এগুলা কিন্তু আছে। তারপর হচ্ছে ইউসেবা, তারপর হচ্ছে হ্যাঁ FF অ্যাডভান্স, ওকে, তারপর হচ্ছে নুনিটো স্যান্স, ওকে, এটার কিন্তু অনেক বড় একটা ফ্যামিলি। হ্যাঁ এই ফোনস কিন্তু খুব বড় ফ্যামিলি। তারপর হচ্ছে ওয়াকওয়ান, তারপর নিউ সুইফট, এগুলো কিন্তু খুব ভালো ভালো ফোন, ওকে, গাফাটা, স্টিডি, ওকে, বেল। তো এখানে আরো অনেক সুন্দর সুন্দর, যেমন গ্লোবার, এই ফোনটা কিন্তু খুব সুন্দর দেখতে, দেখেন একটু মজার মজার টাইপ ছিল। সো এখানে আরো অনেক ফোনস আছে, যেমন অস্টেরিক স্যান্স, এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফোন। যেমন অস্টেরিক স্যান্স গুলো আমি ওই দিন কিন্তু একটা ডিজাইন দিছিলাম, তাই না? ওই যে বাচ্চাদের স্কুলের, খেয়াল করেন এই ফোনসটা কিন্তু আছিল ওইখানে, ঠিক আছে? এরকম টাইপস, বাট এটা অ্যাকচুয়ালি ছিল কিনা আমি শিওর বলতে পারবো না, কারণ ফোনস তো আসলে ছিল না, পিকচার ছিল, বাট এরকম টাইপস কিন্তু ছিল, একটু লম্বা লম্বা টাইপস ফোন ছিল, তাই না? সো এরকমটা ফোনগুলো আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা এই গেল হচ্ছে ফন্টস। এখন আমি আসতেছি ফন্টস এর পরেও কিছু ঝামেলা আমাদের থেকেই যায়, যেমন আমাদের কিছু গ্যাপিং থেকে যায়, যেমন এই ডিজাইনে বা এরকম ডিজাইনগুলোতে গ্যাপিং থেকে যায়। সো আমরা ফন্টস নিয়ে আরো কিছু, যেমন প্যারাগ্রাফ নিয়ে আমরা কিছু আলোচনা করি। যেমন আপনি হচ্ছে ফন্টসকে একটা রেক্ট্যাঙ্গেল টানছেন, এটার ভিতর হচ্ছে কিছু টেক্সট লিখবেন, টেক্সট লিখছেন, ওকে। এই টেক্সটগুলা আমরা যখন নাকি ইউজ করি, ওকে, টেক্সটগুলা যখন ইউজ করি তো প্যারাগ্রাফগুলা যদি মিলাইতে হয়, যেমন চার পাশ দিয়ে আমার কি থাকবে, মিলানো থাকবে, মানে স্ট্রেট থাকবে বা কম বেশি হবে না, ঠিক আছে, এদিকে সব মিল থাকবে। সেটা করার জন্য এটাকে সিলেক্ট করে যাব হচ্ছে প্যারাগ্রাফ, আর সেন্টার অ্যালাইন করলে তো এটা আছেই, এনে তিনটা তো অলরেডি থাকে। আর আরও যদি অপশন দেখতে চান তাহলে এটার ভিতরে যেতে হবে, এটার ভিতরে গেলে আরো অপশনগুলো আছে, যেমন লেফট সেন্টার, তারপর জাস্টিফাইড উইথ লাস্ট অ্যালাইন, যেমন এখানে লাস্টের দিকে ঠিক রাখবে, দেখছেন সব দিকে মিলাই দিছে ও, বাট লাস্টের দিকে কি রাখছে, ঠিক রাখছে, মানে কম বেশি করছে আর কি। সো এটা একটা অ্যালাইন, আর একটা হচ্ছে জাস্টিফাইড তো মাঝখানেরটা, মানে এটা মাঝখানে রাখবে, আর এটা হচ্ছে লেফট পাশে রাখবে, আর এটা হচ্ছে পুরাটা মিলাই দিবে, অল অ্যালাইন্স, এখন ফাঁকা ফাঁকা করে হলেও সে মিলাবে, আর আপনি যেটাই লিখেন না কেন। এখন যদি দুই তিনটা ওয়ার্ড হয়তো তিনটা ওয়ার্ড আলাদা আলাদা থাকতো, যেমন আমি যদি এখানে লিখি, দেখেন এখানে যদি তিনটা ওয়ার্ড থাকতো, ধরেন এই তিনটা ওয়ার্ড আছে, এই দেখেন তিনটা ওয়ার্ডে সে আলাদা আলাদা করে মিলাইছে, তার কাছ তো মিলানো, তাই না? তার কাছ তো অবশ্যই মিলানো। সো আপনি এখান থেকে চয়েস করে নিতে পারবেন আপনি কোন অ্যালাইন রাখবেন। সো এই অ্যালাইনটা মানে ভালো এটার জন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যালাইনের ব্যাপারটা গেল। আর এখানে একটু ক্যারেক্টার প্যালেটের কিছু কাজ আছে, হ্যাঁ আমি দেখাই, ক্যারেক্টার প্যালেটের কিছু কাজ আছে। এই কাজগুলো জানলে আপনি মোটামুটি মানে ফটোশপে টেক্সট, মানে সরি ইলাস্ট্রেটর টেক্সট টুল নিয়ে আসলে ঝামেলায় পড়বেন না। ধরেন আমি এখান থেকে একটা ফন্ট লিখলাম, যেমন লরেম ইপসামি লিখলাম, ইপসাম, ওকে, লরেম ইপসাম লিখলাম। এখন এই ফন্টসের ভিতর আমি যদি ক্যারেক্টার প্যালেটে যাই, এখানে আমাদের কিছু অপশন আছে, ঠিক আছে, কিছু অপশন আছে, যেমন হচ্ছে এখানে ফন্ট বাড়ানোর অপশন, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাপিং, লিডিং, মানে এই মাঝখানে যেইগুলো হয়, ঠিক আছে, মাঝখানে যেইগুলো হয়, যেমন এন্টার দিয়ে নিচে আসলাম, ওকে, লিডিংটা, এই লিডিংটা কমানো যায়, ঠিক আছে, এখান থেকে আপনি লিডিংটা কমায় দিতে পারেন, এই যে গ্যাপিংটা, ফন্টসগুলো দেখবে গ্যাপ বেশি লাগে। আর এটা হচ্ছে ভার্টিক্যালি কমানো বাড়ানোর জন্য, যেমন এটা যদি বাড়ান, দেখেন ফন্টসগুলো ফাঁকা ফাঁকা হচ্ছে, ফন্টসগুলো ফাঁকা ফাঁকা হচ্ছে। তারপর এখান থেকে আরো অপশন আছে, যেমন হচ্ছে
এটা হচ্ছে এইভাবে ডিরেক্টলি কমানো বাড়ানো যায়, যেমন এই যে এখান থেকে এটা চাপানো যায়, এইভাবে না চাপানোটাই বেস্ট, 100% থাকবে। ওকে, আর এটা আবার ফন্টটাকে ঘুরানো যায়, দেখেন একটু ডিগ্রি রোটেশন দেওয়া যায়, এই যে দেখেন। তাই না, আমরা অনেক সময় দেখি না এরকম টাইপসের ফন্টগুলা, এটা কিভাবে করে, এইভাবে ইজিলি করা যায়, ঠিক আছে, রোটেশন পোটেশনগুলা। তারপর অনেক সময় আমাদের এরকম লিখা লাগতে পারে, যেমন আমরা তো সূত্রগুলা পড়ছি, তাই না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম পড়ছেন? পড়ছি আমরা, তাই না, আমরা কিন্তু পড়ছি। সো ওই জিনিসগুলা কিভাবে লিখব, তো এটাকে আমি অটো, আর এটাকে হচ্ছে জিরো, এটাকে হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে, এগুলা সব নর্মাল করে দিলাম আর কি। তাহলে আমরা এ স্কোয়ার যদি লিখতে চাই, খেয়াল করেন ভালো করে, এ পাওয়ারটা যে দেই আমরা, এ এ স্কোয়ার, এ টু দেই, তাই না, টু মানে তো স্কোয়ার। তো এটা স্কোয়ারটাকে এইভাবে থাকে, উপরে থাকে না, ছোট করে, ওটাকে ওটাকে কি বলে, ওয়ার্ড ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড পারে কে, মাইক্রোসফট ওয়ার্ড পারে কে, কেউ পারে না, সুপার স্ক্রিপ্ট না, সুপার স্ক্রিপ্ট, রাইট। আর নিচেরটাকে কি বলে, সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ওকে, ঠিক আছে, এটাকে বলে সুপার স্ক্রিপ্ট। সো সুপার স্ক্রিপ্ট করার জন্য আমরা টেক্সট টুল দিয়ে যেটাকে করতে যাব সেটা কিভাবে একটা সিলেক্ট করব, মানে এটার সুপার স্ক্রিপ্ট হবে। এই দেখেন এখানে এখানে অপশন দেয় ওরা, হ্যাঁ, এগুলো সিসি আপডেটেড ভার্সনে আসে ডিরেক্টলি। তো আমরা এখানে ক্যারেক্টার প্যালেটে যাব, গিয়ে এখানে দেখব যে সুপার স্ক্রিপ্ট লেখা আছে, করে দিব, এই দেখেন সুপার স্ক্রিপ্ট হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু লেখা এখন পসিবল, যেমন এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি, এখন এটা কিন্তু সুপার স্ক্রিপ্ট আপনি লিখবেন না, তাই না, এখন স্কোয়ারটা তো নিচে, প্লাসটা তো নিচে আসবে। সো এখান থেকে ক্যারেক্টার প্যালেট থেকে এবার সুপার স্ক্রিপ্টটা উঠায় দিতে হবে, এই এখন সুপার স্ক্রিপ্ট উঠাই দিছি, এখন যদি প্লাস 2ab, ওকে, প্লাস বি স্কোয়ার হবে, তাই না, বি স্কোয়ার, এখন স্কোয়ারে এখানে কিন্তু স্কোয়ার নাই, এটা হচ্ছে আবার ধরে এটাকে সুপার স্ক্রিপ্ট করে দিতে হবে, তাহলে সুপার স্ক্রিপ্ট চলে গেল। আর পরবর্তীতে কি করবেন, সুপার স্ক্রিপ্ট কিন্তু উঠায় দেন, নাহলে কিন্তু সবগুলাতে সুপার স্ক্রিপ্ট নিতে থাকবে। তো প্যারাগ্রাফে গিয়ে এখান থেকে এটাকে ডিসিলেক্ট করে টেক্সট টুলে গিয়ে, অবশ্যই টেক্সট টুলে গিয়ে ক্যারেক্টারে গিয়ে সুপার স্ক্রিপ্টটা উঠায় দেবেন, তাহলে আর ঝামেলা করবে না। আর আন্ডারলাইন দেওয়ার জন্য এইখানে আর ক্রস মার্ক, মানে হচ্ছে স্ট্রাইক থ্রো এটাকে বলে, মানে ওই যে 10 টাকা ছাড় বা কাটিং, এটা আসলে লাগে না, যেমন 10 বা হচ্ছে এখানে লিখলাম সাব লাইন, ওকে, সাব লাইন লেখার পর এটা নিচে যে আন্ডারলাইন দিতে চাই, তাহলে এখান থেকে আমরা হচ্ছে এই যে এটা আন্ডারলাইন দিয়ে দিতে পারি, অটোমেটিকলি একটা আন্ডারলাইন চলে আসবে। আর যেমন একটা আছে হচ্ছে এরকম একটা লিখে না, যে এই যে আন্ডারলাইন আসতেছে 10 টাকা 20 টাকা, এগুলো আন্ডারলাইনটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলে এখান থেকে হয়ে যায়। যেমন 20 টাকা হচ্ছে কাটিং স্টাইল আসবে, তাই না, কাটিং মানে 20 টাকা, 20 টাকা বাদ, তো এখান থেকে এটাকে হচ্ছে স্ট্রাইক থ্রো দিতে পারি, এই যে এরকম একটা স্টাইল, এই জিনিসটা হয় আর কি। এখান থেকে কিছু কিছু করা যায়, এখন আপনার যদি কথা যদি আসে মনে, এটার মধ্যে কি আমরা বুলেট পয়েন্ট অ্যাড করতে পারবো, না, বুলেট পয়েন্ট অ্যাড করবেন কীভাবে, এটা তো আর মাইক্রোসফট ওয়ার্ড না যে আপনি বুলেট পয়েন্ট অ্যাডস করে দেবেন। এখানে কিছু কিছু স্টাইল আছে, বাট বেশিরভাগগুলো হচ্ছে যতটুকু পারবেন বুলেট পয়েন্ট হয়ে যায় ইয়ে থেকে করবেন, কি বলে ওটাকে, ওই ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসবেন, কারণ সবই যদি আপনাকে এখানে দিয়েই দেয় তাহলে আপনি কাজ কি করবেন, গ্রাফিক্সের কাজ লাগবে না। সো ওইটা মাইক্রোসফট ওয়ার্ডে থাকে, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডে থাকে। এখন আপনাদের কাজ আমি দিই করা, যে কোন ফন্ট ইউজ করবেন, কোনটা দিবেন, কোনটা কিভাবে করবেন। সো এইখানে আমি প্রশ্ন আছে, বলেন, আমরা যখন কোন একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের মধ্যে কোন টাইপ করি বা কোন একটা ওয়ার্ড লিখলাম, ওইটার সঙ্গে আর একটা যদি ওয়ার্ড, মানে আর দুইটা রেক্ট্যাঙ্গেল ধরলাম আমরা, দুইটার মধ্যে দুইটা কি কোন ওয়ার্ড লিখছি, দুইটা যদি সমান করতে চাই সমান হয় না, মানে আমি এটা করতে পারি না, অন্যরা করতে পারে কিনা জানি না, দুইটা যদি একই সাইজের করতে চাই সেটা কিভাবে করবো? একই সাইজ বলতে ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই, হ্যাঁ, এখন হ্যাঁ বলেন নিলাম আর একটা,
এটার মধ্যে কোন একটা ওয়ার্ড লিখলাম, লিখলাম একটা ওয়ার্ড এনে লিখলাম, ওকে, হ্যাঁ, তারপর বলেন। এখন পাশে আমি আরেকটা রেক্টাঙ্গেল নিলাম, আরেকটা রেক্টাঙ্গেল নিব, হ্যাঁ, এটা অন্য একটা সাইজ হয়ে গেছে আর কি, মনে করেন আচ্ছা হলো, তারপরে এটার মধ্যে একটা কোনো ওয়ার্ড, কোন একটা ওয়ার্ড লিখব, ওকে, এটার মধ্যে আচ্ছা কোন হ্যাঁ, একটা ওয়ার্ড লিখলাম, ধরেন এখানে এখন আছে, এই ওয়ার্ড গুলো আর এই ওয়ার্ড গুলো দুটো একই রকম সাইজ কিভাবে আসবে, এইখান মানে থেকে এটা একটা সাইজ আলাদা হবে, এটা সাইজ এই আলাদা যেভাবে হবে, করবেন, এই দুটো যে, তো একই রকম সাইজ, এই যে এখানে বসাইবেন, তো সাইজ, না না এটা এটা তো ডিরেক্টলি এটার এই যে মেজারমেন্ট নিবেন আপনি, এখান থেকে এই কর্নার থেকে একটা মেজারমেন্ট নিবেন, এই যে মেজারমেন্ট নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে এই সাইজ, এখন এটার উপর আমি কালার চেঞ্জ করি এটা, ঠিক আছে, এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা তো হচ্ছে যে ওই যে আপনি যে দেখাইছিলেন না, যে রেক্টেঙ্গেল একটা একটা করার পর এই যে ওইটা হচ্ছে যে আবার কপি, মানে কপি করলে এটা যদি কপি করার কথা বলতেছি না, এটা আপনি এক কাজ করতে পারেন, এটা যদি হুবহু লিখতে হয়, ঠিক আছে, এই রেক্টেঙ্গেলে আপনি, রেক্টেঙ্গেল আর কপি রেক্টেঙ্গেল কেন করে, নেবেন, এটা কপি করে আপনি হচ্ছে জাস্ট এর ফন্ট চেঞ্জ করে না দেন, না এই যে ওই কপি করার আমি ওই কথাটা বলিনি, আমি যে সাইজটা চেঞ্জ করে দিই, কোন একটা সার্কেল নেই সেক্ষেত্রে তো হয় না, সার্কেল নীল বলতে আপনি সার্কেলের ভিতর লিখতে চাচ্ছেন, তাই তো, এখন সার্কেলের কিন্তু ভিতর, এইটা যে যেভাবে কথাগুলো একদম মানে সমান ফন্টের সাইজটা হবে, রেক্টাঙ্গেলে যদি ওইভাবে লিখি ফন্টের সাইজটা আমার সেভাবে মানে একই সমান আসে না, না না কেন আসবে না, এই যে অবশ্যই আসতেছে, এই যে এটা কি আসবে আসবে, সমস্যা, এটা আপনি ফন্ট চেঞ্জ করে দেখেন, অনেক সময় ফন্টের কারণে এরকম হয়, মানে মেইনলি প্রবলেমটা আসলে আমি আপনার বুঝতে পারি না, এটা হচ্ছে, এটা হচ্ছে মেইন প্রবলেম, আর এখানে যদি লিখতে হয় সেম একই কাহিনী, এই যে গোল, এক্স্যাক্টলি গোল ভাবে হয়েছে, এই যে দেখেন তাহলে করে, ওকে, আচ্ছা তাহলে আমি একটা ডিজাইন দেই, আপনারা হচ্ছে কি করবেন সেই ভাইয়া ডিজাইনটা আমার করবেন, একটা কথা ছিল ভাইয়া, বলেন বলেন, এতক্ষণ যে লেখা নিয়ে কাজ করতেছিলেন ওই ওই টুল বারটা তো আমি খুঁজে পাচ্ছি না, ওটা পাবেন না তো আপনি, আপনি ক্লাস দেখেন নাই, এখানে টেক্সট টুলে ক্লিক করলে এই যে ক্যারেক্টার প্যালেট আসে, ঠিক আছে, ক্যারেক্টার প্যানেল আসে, আচ্ছা আর যদি আচ্ছা, না থাকে আমার তাহলে তো উইন্ডো আসতেছে থেকে, না ভাইয়া, আসতেছে না তো আমার, আমার আমার কথা শেষ করি আমি, শোনেন, এখানে যখন ক্লিক করবেন যদি না আসে তাহলে উইন্ডো থেকে ক্যারেক্টার প্যালেটটা নিয়ে আসবেন, কই গেল, সি 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 সি, উইন্ডোতে আমি তো খুঁজতেছি এতক্ষণ ভাইয়া, আচ্ছা এখানে পার না, পাচ্ছি না, তাহলে একটু নিচে যাবেন, হ্যাঁ নিচে গিয়ে দেখবেন যে টাইপ লিখা আছে, এই যে টাইপ থেকে এই যে ক্যারেক্টার, এটা শর্টকাট কি, কন্ট্রোল টি, হ্যাঁ টাইপ পাইছি, হ্যাঁ এবার দেখেন ওটার ভিতরে ওটাও আছে, হ্যাঁ হ্যাঁ আছে, তাই না, আছে না, আচ্ছা জি জি, ঠিক আছে করেন, আচ্ছা আমি একটা ডিজাইন দিচ্ছি, সেই ডিজাইনটা আমাকে করে আপনারা হচ্ছে দেখাবেন, ভাইয়া আমার একটা প্রবলেম ছিল, বলেন, ওই যে আমার পাতের যে একটা সাইন আছে না, একটা পাতে একটা রেক্টেঙ্গেল নিলে আরেকটা রেক্টেঙ্গেল নিলে একটা গোলাপি কালার পিঙ্ক কালার একটা পাতের সাইন আসে না, এই যে এটা, এটা এই সাইনটা আমার আসে না, এখন অফ হয়ে গেছে, এটা যদি না আসে তাহলে হচ্ছে যাবেন ভিউ, ভিউ থেকে স্মার্ট গাইডস কন্ট্রোল ইউ প্রেস করবেন তাহলে হবে, স্মার্ট গাইড যদি আনচেক থাকে তাহলে আসে না, কন্ট্রোল ইউ দিলেই হয়, আর কি প্রবলেম আছে বলেন, আমি ডিজাইন দিচ্ছি, ভাইয়া আমার কালারের অপশনটা চলে গেছে, পেন্টিং দেন, পেন্টিং দিয়ে রিসেট পেন্টিং দেন, ভাইয়া আসেনি তো এখনো, এটা দেওয়ার পরও কিন্তু টিক চিহ্ন তো দেখাচ্ছে, দাঁড়ান দাঁড়ান একটা মিনিট, আমি হচ্ছে আপনার ইয়াতে চেক করতেছি, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি তো ভাইয়া স্ক্রিন শেয়ার দিতে পারি না, কেন এখনো দেইনি একদিনও, এই জন্য দেন এখন, আমি গ্রুপে যাব না, আচ্ছা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে লিঙ্কটা দিচ্ছি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে ভালো করে দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে 59, তাই তো, 59 কই গেল, 59 কই, 59-এ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি পেজটা, এটা হচ্ছে আজকের আজকের কাজ, এরকম সুন্দর সুন্দর ফন্টগুলো ইউজ করে ডিজাইনটা বানানোর চেষ্টা করেন, নিচের গুলা আপনি শেপ দিয়ে বানাইতে পারেন, ওখানে যে স্টাইলটা আছে সেটা ফেসবুকে দিয়ে দিচ্ছি।
চেষ্টা করেন, স্ক্রিন শেয়ার দেন। আমি তো মোবাইলে অন করে ভাইয়া পিসিতে কাজ করতেছিলাম। মোবাইলের ক্যামেরা অন করে দেখান। আজকে আপনাদের কত নাম্বার ক্লাস? কি 6 নাম্বার? সিডাব্লিউ, ওকে, 6 নাম্বারে সিডাব্লিউ পোস্টটা পাবেন। আজকে তো 5 নাম্বার। আরে হ্যাঁ, আরে গত ক্লাস তো বাদ, তাইলে ওটা তো পোস্টপন্ডই হইলো। আপনি 5 ধরবেন? ওটা তো হয় নাই যেটা বল, ওটা ধরতেছেন কেন? করা ক্লাস করার ইচ্ছা কম আছে মনে হয়। দাঁড়ান আমি ই করে নি, কই গেল? আচ্ছা হ্যাঁ, এখন বলেন কি হয়েছে, কি সমস্যা? এই যে আমার তো এখানে ওই কাজ লেখা নিয়ে কাজ করবো, এই বারটা ওই বারটাই তো নেই, আপনার বারটাই তো নেই। আপনি হচ্ছে যান গেলাম, হ্যাঁ উইন্ডো ওয়ার্ক স্পেসে যান। না না, ওইটা আসবে আসবে, উইন্ডো আপনি ওয়ার্ক স্পেসে যান। তো এটারে ঠিক করেন আগে, উপরে যান, ওই যে এরো দিয়ে উপরে যান। ওয়ার্ক স্পেস দেখেন, ওয়ার্ক স্পেস আছে? ওয়ার্ক স্পেস পার না, আরো উপরে যান না, আরো উপরে যান, আরো উপরে অপশন যা আছে আস্তে যাওয়ার মতো। ওয়ার্ক স্পেসে দেখেন পেইন্টিং রাখেন, পেইন্টিং আছে? এবার আসছে, এবার সিলেক্ট করেন, এবার দেখেন ওইটা অটোমেটিকলি পাবেন, আর আনা লাগবে না কষ্ট করে। আর কার জন্য কি প্রবলেম আছে বললো? স্ক্রিন শেয়ার দেন, যার প্রবলেম স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে বলেন। কালারের ছোট ছোট অপশন গুলা কোনটা দেখি, ওই পেইন্টিং এ যান, ওই যে বাম পাশে যে, হ্যাঁ উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যান, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, তারপর পেইন্টিং রেখে রিসেট পেইন্টিং দেন। আসবে তো, ওটা দিলে তো আসার কথা। যারা লেট করে আসছেন ক্লাসে তাদের উদ্দেশ্য করে বলতেছি, ক্লাসে লেট করে আসার উদ্দেশ্য মানে হচ্ছে ক্লাস করবেন না, তাই তো? যদি ক্লাস না করেন ডিরেক্টলি বলবেন আপনার নামটা এখান থেকে মুছে দেবো। সো আমরা এনরোলমেন্ট এমন স্টুডেন্টদের কখনো উনি করি না, ঠিক আছে? ক্লাস এক্স্যাক্ট টাইমে থাকতে হবে, এক্স্যাক্ট টাইমে, না হলে এটা নোটিশ দিবেন, নোটিশ করবেন। ঠিক আছে, ওটা আপনারটা, আপনারটা আমি জানি অ্যাকচুয়ালি, ওটা আমি আপনাকে বলতেছি না, আপনারটা তো বিষয়টা জানি, বাট যারা পরে আসছেন তাদেরকে বলতেছি, ক্লাসে 10 মিনিট লেট হওয়ার পর আর নিব না ভাইয়া, আমি 3:30টার আগে থাকতেই পারবো না। হ্যাঁ ওটা তো আপনার সাথে কথা আছে, আমি 3:30টা থেকেই করে দিব, ব্যাচ হচ্ছে 3টা থেকে আর নিব না, 3:30টা থেকেই করে দিব। জি ভাইয়া, সেটাই ভালো হবে, অনেকে জয়েন করতে লেট হইতে জয়েন বলেন। নেক্সট ক্লাস হচ্ছে 3:30টা থেকে হবে, 3টা থেকে নিব না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যে ছবিটা দিছেন না, ওইখানে হচ্ছে যে এয়ারপ্লেনের ছবি, মানে কি পয়েন্ট যেটা বলো, ওইটা কি মানে ডাউনলোড করে তারপর হচ্ছে বসাবো? হুম হুম, এটা ডাউনলোড করে ভেক্টর করে বসান, ভেক্টর দেখাইছি না? হ্যাঁ হ্যাঁ, ওরকম করে বসুন। হ্যাঁ ওইরকম করে বসেন, ওটা আর বানানো লাগবে না, আর ওগুলা বানাইতে গেলে তো 4 ঘন্টা লাগবে। ওটা করেন, ফন্ট অবশ্যই যে কাজটা করবেন ফন্টটার নাম মনে রাখবেন, ওই ফন্টটা ক্যাপশনে লিখবেন, কোন ফন্টস কোথা থেকে ডাউনলোড করছেন সেটা ওইখানে দিয়ে ক্যাপশনে, তারপর আপলোড দিবেন। সিডাব্লিউ, সরি সিডাব্লিউ, হ্যাঁ ক্লাস ওয়ার্ক, সিডাব্লিউ, সিডাব্লিউ 4 নাম্বার, না সরি 5 নাম্বার ক্লাস। আচ্ছা ভাইয়া, এই যে ফ্লিপিং মাস্কের পরে এনজয় 50% অফ, এটার পিছনে যে একটা আঁকা বাঁকা শেপ আছে, এই শেপটা কি করে করলো? এটা তো এখন আপাতত পারবেন না, ওটা বাদ দিয়ে ওইখানে একটা নর্মাল কোন একটা শেপ দিয়ে আপনি করেন, ঠিক আছে? আচ্ছা, এই আঁকা বাঁকা বলতে মানে কোনটা কোনটা কোনটা, ওই যে যেটা যে ভাঁজ বা ছেঁড়া ছেঁড়া মনে হইতেছে, রাইট রাইট, হ্যাঁ একটু ঢেউ ঢেউ টাইপ যে, ছেঁড়া টাইপসের, মানে ওটাকে মানে হচ্ছে হ্যাঁ ছিঁড়ে টোন গেছে পেপার বলে। কাগজটা। হ্যাঁ আচ্ছা, টোন পেপার, আচ্ছা টোন পেপারে ওটা স্টাইল তো দেখাই না এখনো, ওটা ওটা বাদ দিয়ে আপনি নিচের গুলা করেন, মনে দেখেন গ্রেডিয়েন্ট ট্রেডিয়েন্ট কালার আছে, মানে ওটা এখন পারবেন না, তো দেখাই নেই।
তবু এখানে যে ফন্ট গুলা ইউজ হয়েছে, এই ফন্ট গুলা টাইপস এর করে করেন। দেখেন আমি কিন্তু এখানে ফন্টস এর জন্য দিছি মেইনলি কাজটা, কাজটা করা ইজি, বাট ফন্টস গুলা গুছালো গুছানো কিন্তু খুব বেশি একটা কঠিন জিনিস। হ্যাঁ, এখানে কত সুন্দর ফন্টস গুলা ব্যবহার করছে, ওগুলা করেন, ট্রাই করেন। আর সবার ক্যামেরা গুলো অন করেন, ঠিক আছে, ছবি তুলবো। শাহরিয়ার শুভ আপনার ক্যামেরা অন করেন, নমি ক্যামেরা অন করেন, মেহেদি হাসান, একটা মেহেদি হাসান তো অন করা আছে, যেটা অন করা থাকে ওইটা না, ঠিক আছে, এই মেহেদি হাসান। তানজিলা শিপা ক্যামেরা অন করেন, ঠিক আছে, থ্যাংক ইউ। শাহরিন হাসতেছে কেন? হ্যাঁ, আপনি হাসতেছেন কেন? হাসি খুশি থাকা ভালো, সব জায়গায় হাসলে আমার সমস্যা আছে। ঠিক আছে, অলওয়েজ হাসি খুশি থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অফ করে দেন। ওয়েলকাম। দ্রুত করেন শাহরিন, কি মানে হচ্ছে কাজ করতেছেন না আপনি, অনেক ঘুরতেই আছেন। ভাইয়া হুম, একটা বলেন কথা ছিল, বলেন বলেন। এখানে এরোপ্লেন, তারপরে যেটা লোকেশনের যে চিহ্নগুলো দেখা যায়, এই চিহ্নগুলো কিভাবে ব্যবহার করবো? এই চিহ্নগুলো কিভাবে ব্যবহার করবেন? এরোপ্লেন হচ্ছে ফ্লাট আইকন থেকে নিয়ে আসেন, ভেক্টর করে নিয়ে আসেন, এটা তো দেখাইছি, ফ্লাট আইকন একটা পারেন না আপনি, আপনি ক্লাসই করেন নাই মনে হয় তাহলে ঠিক মতো। কারণ হচ্ছে যে প্রথম সেকেন্ড ক্লাসে তো আমি ফ্লাট আইকন দেখাইছি যে কিভাবে আপনি ফ্লাট আইকন থেকে ব্যবহার করেন, সেকেন্ড ক্লাসটা একটু ভালো করে দেখবেন নেক্সট ক্লাসে। ওটা বাদ দিয়ে ফন্টগুলো নিয়ে কাজ করেন, ফন্ট ইনস্টল করেন, ডাউনলোড করেন, এটা শিখেন আগে। ওটা সেকেন্ড ক্লাসটা ভালো করে দেখবেন, একদম এ টু জেড দেখবেন। আপনাদের ব্যাচের যে সেকেন্ড ক্লাসটা আছে না, লিস্টে গেলে পাবেন, হ্যাঁ আপনাদের ইয়ার লিস্টে আছে। ভাই ওই যে পাতের অপশনটা আমি কোথায় পাবো? কিসের পাথের অপশন? ওই যে এইটা পিং অফসেট পাথ? সাইনটা যে দেখেন না, হুম, বুঝলাম না কি, পিং সাইনটা যে পাই নেই এটা। ও আচ্ছা আচ্ছা, পিঙ্ক সাইনটা হচ্ছে ওই যে কন্ট্রোল ইউ, কন্ট্রোল এবার আসছে দেখতেছি। জি আসতে বলে আচ্ছা ঠিক আছে, করে ঠান্ডার সময় আপনাদের মানে হচ্ছে যার যার এলাকার মানে হচ্ছে বেস্ট পিঠা কি কি, মানে বেস্ট পিঠা শীতের দিনে? তো পাটি সাপটা আপনাদের এখানে, আচ্ছা আর বাকিদের জামাই পিঠা, কি পিঠা? ভাপা পিঠা একজন, এই যে হুমায়রা না, হুমায়রার ভাপা পিঠা, শাহরিনের হচ্ছে ওই কি পাটি সাপটা। পাটি সাপটা স্যার, আপনার যা আমার ওটা। আমার তো কিছুই না, আমাদের বাসায় কালকে বানিয়েছিল পাটি সাপটা, আমি 2 দিন আগে খেলাম পাটি সাপটা। আমার বাসা হচ্ছে ভাপা পিঠা আর মেরা পিঠা। ভাপা পিঠা আমি খাই না, রেগুলার চলতেছে। মেরা আবার কোনটা? আপু কি তুমি
না নোয়াখালী, এই নোয়াখালী জন্যই মেলা পিঠা কমন পড়ে গেছে, আমাদের এখানে মেলা পিঠা বলে। আচ্ছা মেয়েরা? এটা কি পুলি পিঠার মতো? না আচ্ছা না, ওটা দেখতে কেমন তবে দেবো না। গুগল? এটাকে অনেক দেশ ছবি পিঠাও বলে। আচ্ছা মেয়েরা তা পিঠা লিখে আমাদের গুগলে সার্চ দিলেই তো হবে। না, আমাদের আঞ্চলিক ভাষা ও হচ্ছে মূলত আচ্ছা হ্যাঁ পুলি পিঠা। চিনছি, এটা হচ্ছে ওই যে এই মিষ্টির মতো হয় তাই না, হ্যাঁ হ্যাঁ, গোল গোল। গোল গোল হয়, তা ওই বিভিন্ন স্টাইল হয় যেমন হচ্ছে ট্রায়াঙ্গেল টাইপ, তারপর হচ্ছে পলিগন। হ্যাঁ, কিন্তু ওই ট্রায়াঙ্গেলটা নোয়াখালীর বাইরে কিছু ঠিক না, নোয়াখালীর ট্রায়াঙ্গেল কোনটা আলাদা। ওইটা সাদাটা মেরা পিঠা ছিল? ও আচ্ছা আচ্ছা, ও খাইছি তো আপু, তাইলে। ভিতরে কি নারিকেল দিয়ে দেন না শুটকি দিয়ে দেন? শুটকি? নারিকেল দেন? নারিকেল আবার শুটকি দেয় নাকি, কি বলে পাগল! জি জি ভাইয়া, দুটা দিয়ে টেস্ট করা, ট্রাই করা যায়। শুটকি দিয়ে হয় নাকি পিঠা আবার জীবনে? জি ভাইয়া হয়, আপনার বাসায় যেতে হবে, শুটকি দিয়ে খাবো। আচ্ছা এসে পড়েন, সবাইকে খাওয়াবো। আপু দাওয়াত দেন সবাইকে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দাওয়াত, ওই সবাইকে। পর্যন্ত স্টপ, ঠিক আছে আর দাওয়াত দেন না, সবাই গেলে কুলাইতে পারবেন না। ভাইয়া পারবো আমি, কয়জন বেশি না, 20 জন। আমাকে দাওয়াত দিলে লস হবে না, লাভ হবে। আমি হ্যাঁ জানি আর না উনি পুরা। তো হচ্ছে ফারহান লিখু, বিজনেস বিজনেস শিখাবে আপনাকে, না না, আমি কম খাই। ওই তো বিজনেস মাইন্ডেড, তো এই জন্য কম খান, মানে চিন্তা করেন যে বেশি খেলে তো বিজনেস লস হয়ে যাবে। চলেন, এমনি তো অনেকদিন ধরে পরিমাণটা কতটুকু? হ্যাঁ দাওয়াত তো আমার অনেক জায়গায় আছে, আমি যদি বলি 1 মাস মানে হচ্ছে বাসায় খাবো না, তাহলে সব স্টুডেন্টের বাসায় যাই খাইতে পারবো। ভাইয়া আমার সাথে নিয়েন, আমি 1 মাস খাই না। আচ্ছা আচ্ছা তাই, ঠিক আছে ইনশাল্লাহ। ভাইয়া আমি না যে যে একটা হচ্ছে যে আমি আমাদের বেঁচে আছে ডাউনলোড এতগুলো করছি, চোচা আছে জানতাম না। সোজা কাকে বললেন মিয়া? ভাইয়াকে বলতেছিল নিয়ে যেতে। আচ্ছা আচ্ছা থাক, ঠিক আছে। আচ্ছা ইয়া কি জানি বলতেছিলেন, শারমিন কি বলতেছিলেন বলেন। আমি হচ্ছে যে ডাউনলোড দিয়েছি, কিন্তু হচ্ছে যে আমি আপনি যে অ্যাপসটা ডাউনলোড করতে বলছেন ওইটা করিনি, এমনি ডিরেক্ট ডাউনলোড করছি। আর হচ্ছে যে এক্সট্রাক্ট হিয়ার দিছি, কিন্তু তারপর এখানে শো করতেছে না। অ্যাপস ডাউনলোড দিয়েছেন, বুঝলাম না শো করতেছে না মানে কি, স্ক্রিন শেয়ার দেন আপনি। ভিডিওটা ওপেন করছি, ভিডিও ওপেন দেন, সমস্যা নেই ভিডিও ওপেন। আর একজন একটু মানে হচ্ছে খেয়াল রাখবেন, অনেক সময় হয়তো ভিডিও আপনাদের ভুলক্রমে হচ্ছে যদি আপলোড না হয় বাই চান্স, তাহলে একটু কাইলি আপনার হচ্ছে একটু ফোন দিবেন, একজন যে কোনো একজন একটু ফোন দিবেন আমাকে। অনেক সময় সিরিয়ালে মানে চলে যায়। ক্যাপশনে কিন্তু লিখে দিন যে কোন কোন ইয়াত করছেন, ঠিক আছে কোন ইয়া থেকে করছেন।
আর ক্লাস নেক্সট ক্লাস হচ্ছে 3:30 থেকে নিব, মানে দিন এখন আস্তে আস্তে বাড়তেছে, তো যতটুকু পারি ততটুকু, আর 3:30 থেকে হলেই ভালো হয়, অনেকে 3:30 থেকেই করতে পারে, স্টুডেন্ট কম হলে ক্লাস কিন্তু বাদ হয়ে যায়। সবাই একটু করেন, আমি একটু আসতেছি। হ্যাঁ, এখন কেউ আপাতত ডাইকেন না, আমি আসবো। ওকে, একটু পানি টানি খায় নেন, একটু পানি খান, তারপর হচ্ছে অলওয়েজ পানি নিয়ে বসবেন, কফি নিয়ে বসবেন, বাচ্চা আ খান যেটা পছন্দ করেন, একটু চিল করে বসবেন অলওয়েজ। হ্যাঁ, মেহেদি ভাই, আপনারা পানি খাইতে বলছি, পানি খাইতেছেন আপনি? হ্যাঁ, আর একটু একটু ওদিক ওদিক ঘুরে খেন, মানুষ তো দেখতেছে, পরে পেট ব্যথা করবে। নিজের মতো করে করেন, আপনার যে চয়েস, চোখে যে চয়েসটা আসে না, ওইটা দিয়ে করেন। আমি জাস্ট দেখতে চাচ্ছি আপনাদের চয়েসটা, যে কার কেমন চয়েস। ভাইয়া, আপনি যে ওই যে জিপ ফাইল স্টার্ট করার জন্য যে উইন্ডো উইনিয়ার যে অ্যাপটা কথা উইন্ডার, বললেন, একটু লিংকটা দিলে ভালো হইতো। উইন্ডার কি গুগলে পাবো? পাবেন, আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়ান। উইন্ডোজ, আপনার পিসি উইন্ডোজ কত? উইন্ডোজ 10। উইন্ডোজ 10, না? আচ্ছা ঠিক আছে, দেখেন তো, এটা চেক করেন তো, আমি চ্যাট মিটের চ্যাট বক্সে দিলাম, এটাতে ক্লিক করেন, জাস্ট ডাউনলোড, বাই না, এখানে বাই থাকবে, বাই না, ডাউনলোড দিবেন, জাস্ট ডাউনলোড দিয়ে ইনস্টল দিবেন, তাহলে হয়ে যাবে। আর আপনাদের হচ্ছে গুগলও দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, কারো যদি লাগে নিয়ে নিন। হয়েছে, দেখেন তো হয়েছে কিনা,
হম
সবার কতটুকু হয়েছে? সবার কতটুকু হয়েছে? যতটুক হয়েছে ততটুক জেপিজি করে আপলোড দেন, আর উপরে ক্যাপশনে লিখবেন হচ্ছে ফন্ট নেম, অবশ্যই ক্লাস CW লিখবেন, ক্লাস ওয়ার্ক, আর হচ্ছে ফন্ট নেম, আর হচ্ছে কোন ওয়েবসাইট থেকে নামাইছেন সেই ওয়েবসাইটের জাস্ট নামটা লিখে দেবেন। লিঙ্ক না, লিঙ্ক না, লিঙ্ক না, লিঙ্ক দিলে ভালো, তবে লিঙ্ক না নিলে হয়, বাট ফন্টের ওয়েবসাইটের নামটা লিখবেন, যে ধরেন DA ফন্ট বা হচ্ছে গুগল ফন্ট, এরকম একটু লিখে দেবেন। হ্যাঁ একটু সময় লাগবে অবশ্য প্রথম প্রথম, ঠিক আছে করেন, এত সময় লাগার তো কথা না, এত সময় আবার লাগবে কেন, 1 ঘন্টায় ফন্টই খুঁজলেন আপনি? হ্যাঁ দেখছেন, ফন্টে বেশি দেখলে বেশি দেখবে, বেশি দেখেন না, কম দেখেন আস্তে আস্তে। ও আচ্ছা আচ্ছা, একটা ফন্টস দিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দেন। বুঝি না, আবার বলেন। ইনস্টল দেন, ইনস্টল আসছে আসছে, ভালো করে খুঁজেন, আর যদি না আস পান তাহলে ইলাস্ট্রেটরটা অফ করে আবার অন করেন। হ্যাঁ ঠিক আছে, মেয়ে দিয়ে আসেন, হয়েছে, সুন্দর হয়েছে, এই পর্যন্ত আপাতত আপলোড করে দেন, পরে ফুলফিল করে এটা আপলোড দিয়ে দেন। আচ্ছা কি জানি বললেন, কে যেন বলতেছিল কথা, আসলে বুঝিনি আপনার কথা, বুঝতেছিলাম না, একটু জোরে বলেন কাইন্ডলি, মাউস সাউন্ডটা বাড়াই আমি। হ্যাঁ বলেন এবার। ভাইয়া বলতেছিলাম যে আমি ডাউনলোড করেছি যে ফোনটা, কিন্তু আবার মানে ইনস্টলও করছি ল্যাপটপে, কিন্তু হচ্ছে যে ইলাস্ট্রেটর এখানে হচ্ছে যে পাচ্ছি না। ওই ফন্টের নামটা লিখে সার্চ দিছেন, হ্যাঁ তাও আসে না? না। আচ্ছা এই যে ফাইলটা আপনার আপাতত আছে এটাকে সেভ রাখেন, সেভ দিয়ে ইলাস্ট্রেটরটা ক্লোজ করে আবার ঢুকেন, তাহলে আসবে। সবার অ্যাটেন্ডেন্স গুলো একটু দিয়ে না, অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে, প্রথম হচ্ছে শাহরিন রহমান শায়লা, আছে? জি ভাইয়া। প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক দিছেন? না ভাইয়া দেন নাই, রেড মার্ক। আচ্ছা তারপর হচ্ছে অনুপ সেন, অনুপ সেন, অনুপ নাই। আচ্ছা তারপর হচ্ছে কামরুন নাহার, আনিকা, কামরুন নাহার, আনিকা নাই। আচ্ছা অ্যাবসেন্ট। তারপর হচ্ছে হুমায়রা, আছে? প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক দিছিলেন? হোয়াটসঅ্যাপে দিয়েছি ভাইয়া, ওটা গ্রুপে আপলোড করে দেন। তারপর হচ্ছে সালমা আক্তার, আচ্ছা। তারপর হচ্ছে মেহেদি হাসান, ওয়ান ওয়ান, মেহেদি হাসান ওয়ান। মেহেদি হাসান, অ্যাবসেন্ট। ঐশী আছে? অ্যাবসেন্ট, এটা তো আপনার ক্লাস হবে না। তারপর হচ্ছে তানজিলা শিপা, জি ভাইয়া আছি। আপনার হোমওয়ার্ক দিছিলেন এর আগের ক্লাসে? না ভাই দেইনি, আমি আপনাকে নক দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে জাহিরুল ইসলাম, প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক,
জমা দিয়েছি, আচ্ছা এটা তো করছি। ওকে ঠিক আছে। তারপর হচ্ছে তামান্না, তামান্না ইয়াসমিন, হ্যাঁ আচ্ছা তামান্না ইয়াসমিন, আরিনা আক্তার, রুবাইয়া, রুবাইয়া জাহান, রুবিয়া জাহান। কি ভাই আসছে? আচ্ছা প্রিভিয়াস ক্লাসে হোমওয়ার্ক আপনারা দুজন ক্লাস করেন নাই, আরিনা আক্তার ক্লাস আছে? আরিনা আক্তার আমি তো ক্লাস করছি, না, আপনারটা অ্যাবসেন্ট দেখতেছি আমি। কেন? আমি তো সবগুলো ক্লাসই করছি। আপনি প্রেজেন্ট দেন নাই তাহলে ওই দিন? ও সরি, সেদিন আমার মাইকে প্রবলেম হইলো, পরে আমি টেক্সট করে দিছিলাম। আচ্ছা ঠিক আছে। তারপর নিলয় সাহা, এমডি শুভ, নিলয় সাহা, এমডি শুভ, নিলয় সাহা আছে? ভাই আমার নামটা মনে চলে গেছে উপরে। আচ্ছা দাঁড়ান দেখতেছি। তারপর হচ্ছে শারমিন আক্তার, শারমিন আক্তার। আচ্ছা তারপর হচ্ছে প্রিভিয়াস ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলেন, তারপর ফয়সাল আহসান, তারপর ইফতেকার ইবনে, ইফতেকার ইবনে হোসেন, ওকে, তাহানিয়া রহমান। আচ্ছা ঠিক আছে, তাহানিয়া রহমান, আজিম মুন্না, এমডি আবিদ আছে, এরা তাহানিয়া নাই তাই না? জি ভাইয়া, আবিদ হোসাইন আছি, প্রিভিয়াস ক্লাসে হোমওয়ার্ক 10টায় জমা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ওকে। ভাই আমি অনু বলছিলাম, হুম হুম প্রেজেন্ট করতে পারিনি, একটু বাইরে গেছিলাম। তাহানিয়া রহমান এ হচ্ছে ক্লাস করে না, অ্যাবসেন্ট। তারপর আজিব মুন্না আছে নাই, এটা হলো অ্যাবসেন্ট। তারপর হচ্ছে আবিদ হোসেন আছে না? আবিদ হোসেন জি আছে, ভাইয়া, আবিদ হোসেন আছে, মিজানুর জি হোসেন, মিজানুর রহমান, স্যার মিজানুর রহমান, মিজানুর রহমান। কি ব্যাপার এই ক্লাসে, কি এটা কি এরা কি জানে না ক্লাস হয় নাকি? বুঝলাম না। ফারজানা আফরোজ, আজকে তো 13 জন আছে, 13 জন ফারহানা আফরোজ নাই। তারপর হচ্ছে শারমিন আক্তার আছে, শারমিন আক্তার। তারপর হচ্ছে শরীফ মজুমদার আছে, ইসরাত জাহান নওমি আছি ভাইয়া, হোমওয়ার্ক দিয়েছি। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে ইসরাত জাহান নিশি, নিশি আছে, নিশি, নিশি, এটা তো নাই, এটাও নাই না, নিশি হচ্ছে রাত হয়ে গেছে, এটা বাদ দিয়ে দেবে। ভাই আমি ছিলাম কিন্তু, কে? অনুপ, অনুপ, অনুপ কই আছিলেন? আপনার নাম ডাকছে, আপনি তো ক্লাসে থাকেন না। অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে ওয়াশরুম চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ভাই আমার 6 নাম্বার নাম, ছয় একটু নাম্বার, প্রেজেন্ট করে দেন আর সব হোমওয়ার্ক গুলো আমি সাবমিট ছয় নাম্বার, করে এটা হচ্ছে মেহেদি হাসান কি? এটা আপনি? জি জি আমি 6 নাম্বারটা। আপনার আপনার হচ্ছে ইয়াটা বলেন তো, ফোন নাম্বারটা বলেন তো, লাস্টে কত? ঠিক আছে ওকে, আমি তো ওইটা মনে করি, এটা রে দিছি উল্টা হয়ে গেছে। আপনি হচ্ছে এক, ঠিক আছে, মেহেদি হাসান এক, আরেকটা হচ্ছে মেহেদি হাসান, ঠিক আছে, ওকে ঠিক আছে। আর হচ্ছে তাহলে কাজগুলা হচ্ছে জমা দেন আপনারা হচ্ছে সিডাব্লিউ লিখে। মোটামুটি সবাই অনেকখানি ভালো ট্রাই করছে, তামান্না ট্রাই করছে, খুব সুন্দর ট্রাই করতেছে, ওকে। হ্যাঁ তারপর হচ্ছে এই মেহেদি হাসান ট্রাই করছে, এটা তো দেখলাম আমি। হ্যাঁ অনুপ দিছি, আপনারটা দিয়ে দিছি, দিয়ে দিছি। ওকে ধন্যবাদ। এরপর তো আর কিছু নাই, এরপর আর কি আছে? আচ্ছা তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই থাকবে।
ওকে, সো নেক্সট ক্লাস আপনাদের হচ্ছে কি বারে দেখা হচ্ছে? থার্সডে। ওকে, থার্সডেতে আমাদের হচ্ছে দেখা হবে। আর এর আগে আপনারা এই কাজগুলো করবেন, আর আমি দুইটা আরেকটা ইমেজ দিচ্ছি, এটা তো থাকবে একটা। আর এই এই ক্লাসের ভিডিওতে মানে লাস্টের দিকে মানে প্রেজেন্ট করার আগে আপনাদের এই যে যে ডিজাইনটা আমি দেখলাম দেখেছি না, যেটা ওই যে ইয়াতে আছে কি বলে আমাদের ডিজাইনে যে ফাটা ফুটা যেরকম ভাঙা ভুঙা, হ্যাঁ ওটা ওটা ফাটা ফুটা যে ভাঙা ভুঙা যে ডিজাইনটা দেখলেন না, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটা হচ্ছে আমি এইখানে করছি, ভিডিওতে আছে, মানে আপনাদের শেয়ার দেইনি আর কি, আমি নিজে করলাম আর কি, ওটা ভিডিওতে ভালো করে দেখেন পাবেন, এটা হচ্ছে হিডেন। আর আরেকটা এটা লোকে বলা হচ্ছে ট্রাভেল টাইপ, ঠিক আছে, এগুলাকে বলা হচ্ছে ট্রাভেল ট্রাভেল টাইপ ফ্লায়ার। ওকে, ট্রাভেল টাইপ ফ্লায়ার, ওকে, এরকম আরেকটা ট্রাভেল টাইপ ফ্লায়ার করলেই মানে হচ্ছে মোটামুটি আমাদের টাইপসের ফ্লায়ারগুলো, মানে ট্রাভেল টাইপসে কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লায়ার থাকে, তাই না? আর টেক্সটগুলো একটু অন্যরকম হয়, এক্সট্রা এক্সট্রাঅর্ডিনারি টেক্সটগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকে। কি আজকে ক্লাসের ভিডিওটা প্রতি ক্লাসের ভিডিও তো যাচ্ছে প্রতি ক্লাসে, আজকের পরের কি কালকের কি বলেন? আগের ক্লাসটা তো পাইনি, কেন আগের ক্লাসে পান নাই? সব ক্লাসে দেওয়া হয়েছে, আগের ক্লাস তো হয়ই নেই, আপনি পাবেন কই থেকে? ফোর্থ ক্লাসে আপনি প্লে লিস্ট চেক করেন নাই, ঠিক আছে, প্লে লিস্ট চেক করলে পাইতেন। জি ভাইয়া, দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, প্লে লিস্ট চেক করবেন, আপনাদের প্লে লিস্ট চেক করবেন। হ্যাঁ আচ্ছা, আমি এই দুইটা ডিজাইন দিলাম, এই যে ট্রাভেল টাইপ, এই দুইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে, এই দুইটা ডিজাইন ভালো করে ট্রাই করবেন, ফন্ট অন যেভাবে ইনস্টল করার দরকার ওইভাবে করে নেবেন, একটু সময় দিবেন, মাথা নষ্ট করবেন না, ঠিক আছে, জাস্ট একটু সময় দিয়ে তারপর ট্রাই করবেন। এটা হচ্ছে ক্লাস ফাইভের হোমওয়ার্ক। ওকে, আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি, ফেসবুকে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে তো দিলাম, ফেসবুকে দিয়ে দিচ্ছি। আর যেটা দিছি ওইটা ট্রাই করেন পারলে, ওটার একটা কাজ দিছি আমি, যে ওই যে ফাটা ছিঁড়া কীভাবে বানাবেন ওরকম ডিজাইনগুলো বানানোর জন্য। তাহলে এটা হচ্ছে ক্লাস, এখানে তো ভাইয়া এটা আবার ওই ফাটার বদলে হচ্ছে ফুল। আচ্ছা, একটা না একটা না, ক্লাস ফাইভ হোমওয়ার্ক, হোম নো আর কে হোমওয়ার্ক, ওকে, ক্লাস ফাইভ হোমওয়ার্ক, ঠিক আছে, দিয়ে দিছি, ওই দুইটা ডাউনলোড করে সুন্দর করে যেরকম কালার আছে এরকম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, কালার যাতে মাইর না হয়, মাইর না খায়, তারপর হচ্ছে ফন্ট যাতে ভালো না হয়, মানে খারাপ না হয়, ফন্টগুলো ভালো করার চেষ্টা করবেন, যেখানে যে ফন্ট ইউজ করছে ওরা ওই ফন্টগুলো আপনি খুঁজে বের করে ইনস্টল করে কাজ করবেন, তাহলেই কি হবে, আপনার এক ফন্ট আপনার পিসিতে ইনস্টল হচ্ছে, আর একটা হচ্ছে ফন্টের ধারণা বাড়তেছে যে কোন ফন্টগুলো বেশিরভাগ ইউজ হয়, ঠিক আছে। তো সবকিছু আজকে শেষ, এখানে আজকে হচ্ছে আপনাদের সমাপ্তি, সো নেক্সট ক্লাস বৃহস্পতিবার 3:30 থেকে হবে, নট 3টা থেকে, আর 3টা থেকে আমি ক্লাস নিব না, 3টা থেকে আর নিব না, 3:30 থেকে নিব, 3টা থেকে অনেকে আসতে পারে না, সো ঝামেলা হয়ে যায়, নেক্সট ক্লাস হচ্ছে 3:30 থেকে, মনে থাকবে তো, নাকি আবার পরে আবার 3টা বাজে বলবেন যে ক্লাস লিংক ওপেন হয় না কেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, খুব মনে থাকা ভালো, ওকে, আল্লাহ হাফেজ তাহলে, হ্যাঁ ওকে, সবাই লিভ করতে পারে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাইয়া, ওকে, ইউ আর স্ট্রংলি ওয়েলকাম।
ক্লাস দিতেছি আর কি। না না ফোন থুয়া আমি একটু বাইরে গিয়ে গেছি চা খাইতে। দেখি মানে মানে কি দেখ। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। তা মানে হচ্ছে রোহিত আর হচ্ছে সুমাইয়া তাই তো? হ্যাঁ ওইটা তো করবো না, গরজ বুঝাইতে হবে বুঝে নেই। আপনি প্রেশার দিবেন আমিও দিতেছি প্রেশার, সমস্যা নেই। আমি তো ওইভাবে করবো না মানে বুঝে মা দেখবো, সমস্যা নেবে। আচ্ছা ঠিক আছে ভাই আমি কথা কইতেছি।
ভাইয়া।